ওয়েলকাম টু আরিন একাডেমি। আজকে তোমরা আরিন একাডেমির তরফ থেকে আমি যে ক্লাসটা তোমাদের জন্য মেইনলি করাচ্ছি সেটা হলো WBCS অ্যাসপিরেন্ট হিসেবে তোমরা ঐচ্ছিক বিষয় হিসেবে যখন অ্যানথ্রোপলজি সাবজেক্টটাকে চুজ করছো, সেই সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের কিভাবে সাবজেক্টটাকে পড়তে হবে এবং সেই সাবজেক্টের প্রশ্নের উত্তর লেখার যে আদব কায়দা সেটা কিভাবে করলে তোমরা নাম্বার বেশি পেতে পারো, তো সেই সমস্ত জিনিসগুলো মোটামুটি আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখো, সবার আগে যেটা তোমাদেরকে আমার বলার বিষয় সেটা হলো যে এই যে তোমরা WBCS এ ঐচ্ছিক বিষয় হিসেবে অ্যানথ্রোপলজি নিয়েছো, সেই ক্ষেত্রে তোমার অ্যানথ্রোপলজি নেওয়ার পিছনে অনেকগুলো কারণ নিশ্চয়ই কাজ করে। কেউ কেউ হয়তো অ্যানথ্রোপলজি নিয়েছো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারে সাকসেস রেট দেখে, কেউ কেউ নিয়েছো ইউটিউবে বিভিন্ন চ্যানেলের যে রিভিউ সেগুলো থেকে, কেউ আবার হয়তো যারা চাকরি অলরেডি পেয়ে গিয়েছে তাদের ঐচ্ছিক বিষয় হিসেবে তারা অ্যানথ্রোপলজি নিয়ে পড়াশুনো করেছে, সেগুলো সম্বন্ধে জেনে তোমরা অ্যানথ্রোপলজি সাবজেক্টটা নিয়েছো। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা যারা অ্যানথ্রোপলজি নিয়ে WBCS এ এগিয়ে যাচ্ছ বা পড়ার চেষ্টা করছো, তারা কিন্তু অ্যানথ্রোপলজি বিষয়টা নিজেদের স্নাতক স্তরে পড়োইনি। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক স্টুডেন্টই অ্যানথ্রোপলজি নিয়ে চলা শুরু করলো, কিন্তু বেশ কিছুদিন চলার পরে দেখা গেল তারা সাবজেক্টটিকে ঠিক বোধগম্য করতে পারছে না, ছেড়ে দিচ্ছে। আবার অনেকে কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবে যে সাকসেস রেটটা যথেষ্ট বেশি, অনেকে কিন্তু এটা নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে তার কারণ নিশ্চয়ই কিছু আছে, কেউ ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে। তো এই যে বেসিক যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে যেটা আমার মনে হয় যে সব থেকে বড় যে কারণ, তোমরা যারা এই বিষয়টা সম্বন্ধে পড়ছো তারা গ্র্যাজুয়েশনের বিষয়টি পড়োনি এবং বিষয়টি সম্বন্ধে স্বচ্ছ ধারণাই কিন্তু তোমাদের অনেকের গ্রো করেনি। আজকে আমি বেসিক্যালি যেটা চেষ্টা করব যে তোমাদেরকে অ্যানথ্রোপলজি কি সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার। চলো এবার শুরু করি। আমি সিলেবাস দিয়েই অবশ্য শুরু করব এবং এই যখনই আমি সিলেবাসে, দেখো টোটাল সিলেবাসে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা জানি 200-200-400 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এই 400 নম্বরের পরীক্ষাতে কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা বেশিরভাগ নম্বর যেন এখান থেকে পেতে পারি। তাহলে এই পুরো সিলেবাসটাতে কতটা আমরা কমপ্লিট করব, কতটা আমরা কিভাবে পড়ব, কোন জায়গাটাতে বেশিভাবে আমরা জোর দেব, বিগত বছরের প্রশ্নগুলো কোথা থেকে বেশি আসছে, তার প্রবণতা কতটা, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং সিলেবাসের কোন বিষয়টা, কোন টপিকের আন্ডারে কোন সাব টপিক এবং সেই সাব টপিকের বিষয় কি সেটা আমাদের জানতে হবে, কারণ অনেকেরই এই বিষয় সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকে না। চলো আমরা এগিয়ে যাই। দেখো, আমি প্রথমেই যেটা আসছি, প্রথম পত্রে যে 200 নম্বর থাকে তাতে দেখবে 18খানা টপিক রয়েছে। আমি চ্যাপ্টার বলবো না, আমি এগুলোকে টপিক বলবো। এই 18খানা যে টপিক রয়েছে সেই টপিকগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো পরপর পরপর সাব টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি কি। এবার আমি যেটা করব সেটা হলো এই যে পেপার ওয়ানের একদম প্রথম আমরা কি দেখছি, পেপার ওয়ানের একদম প্রথমে আমরা দেখছি ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপলজি। ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপলজি আমরা জেনারেলি এটা বলতে কি বোঝাবো, অ্যানথ্রোপলজি কাকে বলে, অ্যানথ্রোপলজির বেসিক ধারণা কি, অ্যানথ্রোপলজির যে মেজর ব্রাঞ্চেসগুলো আছে সেই ব্রাঞ্চেসগুলোর কাজ কি, তার রেলিভেন্স কোথায়, তার স্কোপ কোথায় কোথায়, এবং এর সাথে আমরা কি দেখছি, এই যে আলাদা করে দেখো ব্রাঞ্চেসগুলোরা বলে দিয়েছে সোশ্যাল কালচারাল, বায়োলজিক্যাল, আর্কিওলজিক্যাল, লিঙ্গুইস্টিক, এই কালচারগুলো সম্বন্ধে কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা ব্রাঞ্চ সম্বন্ধে আমাদের জানতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার পেপার ওয়ানের প্রথম চ্যাপ্টারটি থেকে যদি তোমরা থরোলি স্টাডি করো, বিগত বছরের প্রশ্ন যদি স্টাডি করো, তাহলে দেখবে WBCS পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেপার ওয়ানের প্রথম চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে, কম বেশি প্রশ্ন আসে। এবং আরেকটা মজার বিষয় যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো অ্যানথ্রোপলজি বিষয়টা কিন্তু বিগত বছরগুলোতে জনপ্রিয়তা পেয়েছে, তার বেসিক কারণ হচ্ছে এতে যে সাকসেস রেট খুব বেশি, যদি ঠিকভাবে পড়ো খুব সহজে এর সিলেবাসটাকে তোমরা আয়ত্তে আনতে পারবে এবং সেটাকে প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে ইউনিক ওয়েতে করা যায় খাতাতে। আরেকটা যেটা কারণ সেটা হলো অ্যানথ্রোপলজিতে দেখবে সাইড বাই সাইড অনেক কিছু যেটা প্রথম পত্র এবং সেকেন্ড পত্র রয়েছে, দেখা যাচ্ছে যে দুটো চ্যাপ্টার, ওদের যদি হিসেব মতন আমি দেখি দুটো টপিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দুটোকে মার্চ করে আমি একটা টপিক করলে
ফার্স্ট পেপারেরও রেডি হয়ে যাচ্ছে, সেকেন্ড পেপারেরও রেডি হয়ে যাচ্ছে। যখন আমরা ক্লাস স্টার্ট করব তখন আমি এইগুলো প্রত্যেকটা সম্বন্ধে আরো ডিটেলসে তোমাদেরকে বলবো। এখন আমি আসছি যে এইখান থেকে আমরা বেসিক্যালি কি পড়বো। দেখো আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, দেখবো ট্র্যাডিশনালি একটা প্রশ্ন ভীষণ ভাবে আসতো, হোয়াট ইজ অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হোয়াট আর দ্য মেজর ব্রাঞ্চেস। একদম নর্মাল প্রশ্ন, ওই প্রশ্নতে 30 থেকে 40 নম্বর থাকতো, বড় প্রশ্ন আসতো। কিন্তু যারা অলরেডি, কেউ কেউ আছো যারা ভিডিও ওয়াচ করছো, তাদের মধ্যে অনেকেই হয়তো নতুন অ্যান্থ্রোপোলজি নিয়ে এগোচ্ছো, আবার অনেকেই তোমরা অনেকদিন আগে থেকেই অ্যান্থ্রোপোলজি পড়ছো। তো সবার জন্যই আমি বলবো, যারা কোয়েশ্চেন স্টাডি করো, যারা বিগত বছরের প্রশ্নগুলোকে দেখো, তারা দেখে থাকবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু বদলাচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কি পড়বো, জেনারেল ব্রাঞ্চেস পড়ার সাথে সাথে এসেছিল, দেখো, সোশ্যাল কালচারাল অ্যান্থ্রোপোলজির যে ডেভেলপমেন্ট এসেছে, বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির বিভিন্ন ব্রাঞ্চেস গুলো এসেছে, মানে আলাদা আলাদা করে কিন্তু এগুলোকে আমাকে গুরুত্ব দিয়ে আরো ভালো করে পড়তে হবে। আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির অ্যালায়েড অ্যাসপেক্টস এসেছে, এবং লাস্ট ইয়ারই হয়তো এই লিঙ্গুইস্টিক অ্যান্থ্রোপোলজির উপর একটা প্রশ্ন এসেছিল বিগত বছরে 2019-এ। এবং যদি লক্ষ্য করে দেখো, হয়তো আইএসএও এই লিঙ্গুইস্টিক অ্যান্থ্রোপোলজি 2019-এ এসে গিয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এই যে চারটে মেজর ব্রাঞ্চ রয়েছে, এর এর প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভাবে আমাদের দেখতে হবে, ডেভেলপমেন্ট দেখতে হবে, এবং এর ব্রাঞ্চেস গুলোকে পড়তে হবে, কারণ আলাদা করে ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ আসতে পারে। 1.2 তে আসো, ব্রিফ আউটলাইন অফ গ্রোথ অফ অ্যান্থ্রোপলজি। মানে অ্যান্থ্রোপলজি একটা নতুন বিষয় যেটা 19 শতাব্দীতে বলতে পারো নিজের ডেভেলপমেন্ট আরো গতিময়তা লাভ করেছে। তো সেক্ষেত্রে এই অ্যান্থ্রোপলজির যে পুরো ডেভেলপমেন্টটা থ্রু আউট কিভাবে সে উঠে এসেছে একটা বিষয় হিসেবে, ওভারঅল এখানে এই একটা প্রশ্ন হতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন ভীষণ ভাবে অনেকবার এসেছে, তোমরা প্রশ্নপত্র বিগত বছর প্রশ্নপত্র দেখলে ভাববে, ভারত যেটা এলপি বিদ্যার্থী করেছিলেন, ভারতীয় যে নৃবিজ্ঞান তার যে ডেভেলপমেন্টের চারটে ফেজ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাদ দিলে চলবে না। এবং তার সাথে এই কলোনাইলিজম মানে ঔপনিবেশিকতা ভারতীয় অ্যান্থ্রোপলজিতে কিভাবে সহায়তা করেছে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো আমি যখন বেসিক এটা বললাম, আমি ছোট করে তোমাদের একটা ডেমো একটা কোয়েশ্চেন বলি। ধরো একটা 30 নম্বরের প্রশ্ন এসেছে, একদম সোজা প্রশ্ন, হোয়াট ইজ, যেটা একটা ট্র্যাডিশনাল প্রশ্ন, হোয়াট ইজ অ্যান্থ্রোপলজি, হোয়াট আর দ্য মেজর ব্রাঞ্চেস অ্যান্ড দেয়ার রিলিভেন্ট স্কোপ। তুমি পড়াশোনা করেছো, খুব ভালোভাবে পড়েছো, তুমি লিখছো, তুমিও লিখছো, তোমার পাশে আরেকজনও খাতাটা লিখছে, তুমি প্রেজেন্ট করলে অ্যান্থ্রোপলজি একে বলে, অ্যান্থ্রোপলজির এতগুলো ব্রাঞ্চ আছে বলে প্রত্যেকটা ব্রাঞ্চ সম্বন্ধে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ 5-6 পাতা লিখে নিলে। তোমার পাশে যিনি বসে পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষা দিচ্ছে, সে ধরো জিনিসটাকে নিজের মতন একটু অন্যভাবে লেখার চেষ্টা করলো, কিভাবে, সবসময় চেষ্টা করবে নিজের খাতাটা অন্যের থেকে যেন একটু ইউনিক হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ বুলেট পয়েন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ হেডিংস, ম্যাক্সিমাম নাম্বার অফ সাব হেডিংস, এবং ফ্লোচার্ট যেখানে যেখানে ইউজ করা সম্ভব যতটা সম্ভব ইউজ করা। আরেকটা, যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট তার তলায় দাগ দেওয়া, এবং ডিফারেন্ট কালার ইউজ করা। তা বলে বর্ণময় খাতা তৈরি করে ফেলবে না, অ্যাটলিস্ট কালো, নীল, আর একটা ধরো স্কাই কালার মতন কিছু একটা লাগলে সেটাকে হাইলাইট করার জন্য। ঠিক আছে, এই দুটো তিনটে কালার দিয়ে খাতাটাকে তুমি, যে এক্সামিনার সে দেখছে, আচ্ছা ঠিক আছে, এই বা এটা একটা টপিক, আর এটা একটা হেডিং, এটা সাব হেডিং, এবং তার আন্ডারে এত কটা বুলেট এই ছেলেটি লিখেছে, এবং এর সাথেই ফ্লোচার্টটিও দিয়েছে। দেখো আমি এই প্রশ্নটা যদি আমি লিখি, আমি কি লিখবো, হোয়াট ইজ অ্যান্থ্রোপলজি, আমি তো জানি না তাতে কত নম্বর আছে, বেসিক তাকে বলে অ্যান্থ্রোপলজি, লিখলে 2 লাইনেই হয়ে যায় এটা। এবং অবশ্যই তোমাকে দেখতে হবে প্রশ্নটা কত নম্বরের, অবশ্য বড় প্রশ্নের জন্য তৈরি করবে, বড় প্রশ্নের জন্য তৈরি করলে দেখবে অ্যান্থ্রোপলজিতে এখন ট্রেন্ডে দেখা যাচ্ছে, আগের বছর 30 নম্বর দিয়েছে, এক বছর বাদে সেটাই 20 নম্বর দিল, তো সেখানে তুমি ছোট করতে পারবে, কিন্তু তুমি 20 নম্বরে শিখে গিয়ে কিন্তু 30 নম্বরে লিখতে পারবে না, অসুবিধে হবে ওই সময় বসে সেটা করা। তুমি ডেফিনেশন দিলে, এবং অবশ্যই তারপরে একটা বুলেট করে মার্ক করে লিখলে, কারণ অ্যান্থ্রোপলজির ডেফিনেশন কিন্তু বিভিন্ন স্কলাররা বিভিন্ন ভাবে দিয়েছে। তুমি এখানে দিয়ে দিলে যে এই স্কলার, নিচে আমি কিছু স্কলারের সংজ্ঞা বর্ণনা করলাম, বলে তুমি দুজনের দিলে কি একজনের দিলে, ধরো ফেভারিটটা দিলে, ঠিক আছে, বা অক্সফোর্ড ডিকশনারিতে যেটা আছে সেটা দিলে, এরকম দুটো তুমি দিলে বা একটাই দিলে, দিয়ে তোমার হয়ে গেল হোয়াট ইজ অ্যান্থ্রোপলজি, সেটুকু পার্ট তোমার রেডি। দেন
অবশ্যই অ্যারিস্টটলের কথাটা বলবে, কারণ দ্য হিস্টোরিস যদি না বলো তাহলে অ্যান্থ্রোপোলজি শুরু করা যায় না, এক লাইনে বললেই যথেষ্ট। এরপরে তুমি আসবে ব্রাঞ্চেস গুলোতে। দেখো ব্রাঞ্চেস গুলোতে তুমি যদি আবার প্যারাগ্রাফ দেখো, আগে অ্যান্থ্রোপোলজি এই ছিল তারপরে এই হলো, তাহলে কিন্তু যেই নাম্বারটা পাবে, তুমি যদি জাস্ট লিখছো যে অ্যান্থ্রোপোলজি আগে বেসিক যখন চলা শুরু করেছিল তখন দুটো শাখা নিয়ে শুরু করেছিল, এবং পরবর্তীকালে যখন এই গবেষণা বৃদ্ধি প্রাপ্ত হয়, তিনটা লাইন লিখছো, তখন প্রথমটি ছিল যে ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি এবং দ্বিতীয়টি হচ্ছে তোমার সোশ্যাল কালচারাল অ্যান্থ্রোপোলজি বা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি। সেটা তখন আমরা ডিভিশন করে নিলাম, ডিভিশন করে নিয়ে ওটাকে আর্কিওলজিক্যাল, সোশ্যাল কালচারাল এবং লিঙ্গুইস্টিকে ভাগ করে দেওয়া হলো। তাই এখানে একটা সেই ফ্লোচার্ট তুমি পুট করলে। তারপরে তুমি এলে যে ফ্রান্স বোয়াস, যে প্রচারটা অ্যাকচুয়ালি বলেছিল এই চারটে মেজর ব্রাঞ্চ যিনি আমাদের বলেছিলেন, তিনি ছিলেন ফ্রান্স ব্রোয়াস, ঠিক আছে। তিনি অতঃপর অ্যান্থ্রোপোলজিকে এই চারটে ভাগে ভাগ করেছে। তাহলে দেখো দুটো চার্টের মাধ্যমে এবং অল্প কিছু লেখার মাধ্যমে তুমি মেজর ব্রাঞ্চটা বলে দিলে এবং অ্যান্থ্রোপোলজি কি সেটা বলে দিলে। তারপর তুমি শুরু করলে প্রত্যেকটা ব্রাঞ্চ তোমাকে, কারণ নাম্বারটি 30 নম্বর আছে, তোমাকে প্রত্যেকটা ব্রাঞ্চ বলতে হবে। তাহলে সবার আগে যে মেজর ব্রাঞ্চ যেটা ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি সেটাকে লিখলে, অবশ্যই সেটা হেডিং হলো 2 লাইন লিখলে, এবং ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির যে বিভিন্ন ব্যক্তিগুলো সেটাকে তারপর চার্ট দিয়ে দেখিয়ে দিলে, যে হিউম্যান ইভলিউশন, হিউম্যান জেনেটিক্স, তারপরে হিউম্যান ভ্যারিয়েশন, মেডিকেল অ্যান্থ্রোপোলজি, যেটা বেসিক আসছে আমার ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি, সো অ্যান্ড সো অনেকগুলো রয়েছে, সেটা লিখে দিলে নিম্নে একটি তালিকার মাধ্যমে এগুলি বর্ণনা দেওয়া হলো। ঠিক সেরকম ভাবে আমি আর্কিওলজিকে প্রেজেন্ট করব, কাকে বলে কি ব্যাপার, প্রথমে একটু ইন্ট্রোডাকশন লিখে আমি লিখবো যে বর্তমান পরিস্থিতিতে এর ব্যাপ্তি অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেটি এই এই কাজগুলো করছে বলে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি, এথনো আর্কিওলজি, প্যালিও আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি, সেটেলমেন্ট আর্কিওলজি, এনভায়রনমেন্টাল আর্কিওলজি, এগুলো সম্বন্ধে কিন্তু তুমি লিখতে শুরু করলে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, দেখো দুটো দুটো চার্টের মাধ্যমে দুটো মেজর পার্ট আমি দেখিয়ে দিলাম। ঠিক সোশ্যালেও কিন্তু সেইভাবে দেখাবে যে একটা সংস্কৃতিগত ভাবে সোশ্যালকে ভাগ করা হয়েছে, একটা সমাজগত ভাবে ভাগ করা হয়েছে, সমাজটাকে আবার কাঠামো এবং তার ইনস্টিটিউশন অর্গানাইজেশন সেভাবে ভাগ করা হয়েছে, তো তার আন্ডারে কি কি হতে পারে, বেসিক অনেক কিছুই হতে পারে, সেটা আমি একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম আর অল্প একটু সেই সম্বন্ধে লিখে দিলাম। দেন আই শিফট টু লিঙ্গুইস্টিক অ্যান্থ্রোপোলজি। লিঙ্গুইস্টিক অ্যান্থ্রোপোলজি সব থেকে শেষে এসেছে এবং এখনো এটার উপরে অনেক কাজ চলছে। জাস্ট কয়েক লাইন লিখে আমি কি করব, লিঙ্গুইস্টিক অ্যান্থ্রোপোলজি সম্বন্ধে জাস্ট তার যে মেন উদ্দেশ্য সেটা তিনটে বুলেট পয়েন্ট দিয়ে লিখে দেবো। তাহলে দেখো একটা, এবং লাস্টে তুমি একটা কনক্লুশন ছোট্ট একটা 2 লাইনে দিয়ে দিলে যে অ্যান্থ্রোপোলজির প্রতিটি শাখাই যেন প্রতিটি শাখার সঙ্গে জড়িত অবস্থায় রয়েছে বলে তুমি একটা 40 নম্বরের কিন্তু কোয়েশ্চেন খুব সুন্দর ভাবে তুমি শেষ করতে পারছো। তো এইভাবে করে খাতায় যদি তুমি রিপ্রেজেন্ট করতে পারো যে কিভাবে আমি একটা প্রশ্নকে লিখব, তার মধ্যে নাম্বার অফ ফ্লোচার্ট ইউজ করব, প্যারাগ্রাফ ইউজ করব, হেডিং ইউজ করব, বুলেট পয়েন্টস ইউজ করব, অবশ্যই কিন্তু এক্সামিনার সাথে সন্তুষ্ট হবেন বলে আমার মনে হয় এবং তোমরা আশা করি নাম্বার ক্যারি করবে। চলো আমি পরের টপিকে যাচ্ছি। অ্যান্থ্রোপোলজির একটা বড় চ্যাপ্টার এবং অবশ্যই ফার্স্ট পেপারের প্রথম পত্রে এটা আসে, সেটা হলো হিউম্যান ইভলিউশন। হিউম্যান ইভলিউশন, হিউম্যান ইভলিউশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো সাব টপিক রয়েছে এবং সব থেকে যেটা দেখো এই যে হিউম্যানাইজেশন প্রসেস, মানে আমি যদি বাংলায় বলি মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া, তাই তো? তাহলে এই জিনিসটা আমি কি প্রেসপেক্টে পড়বো, দেখো এখানেও কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে যে বায়োকালচারাল ইভলিউশন অফ হিউম্যান, মানে কেন বায়োকালচারাল বলছে, কারণ মানুষই একমাত্র যে বায়োলজিক্যাল এবং বায়োলজিক্যালের সাথে সাথে তার কালচারাল ডেভেলপমেন্ট কিন্তু প্যারালেল হয়। আমি যখনই এটা লিখব তখনই কিন্তু এখানে তালিকার মাধ্যমে বায়োলজিক্যাল, ধরো এখানে হিউম্যান গুলো দিলাম এরকম অ্যারো দিয়ে দিয়ে তার পাশে কি কি কালচারাল ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেটা অ্যারো দিয়ে দিয়ে লিখলাম, ওপরে কিছু সামান্য একটা লিখে দিই, মানে একটা তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশনারি বিবরণ থাকছে যে হিউম্যান ইভলিউশন এইভাবে হয়েছিল। একদম প্রথম দেখো থিওরিজ অফ অর্গানিক ইভলিউশনের 1 নম্বরেই রয়েছে, এতে রয়েছে বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস অফ হিউম্যান ইভলিউশন, কি কি হতে পারে এবং সেটা কেন বায়োকালচারাল সেটা অবশ্যই এই তালিকার মাধ্যমে দেখাতে হবে। থিওরিজ অফ অর্গানিক ইভলিউশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ডারউইনিজম তো পড়ছি, তার সঙ্গে সঙ্গে প্রি ডারউইনিজম এবং ডারউইনিজমের পরবর্তী যে সমস্ত থিওরিগুলো এসেছে সেগুলো পড়ছি, এগুলো পড়তে হবে। ইভলিউশনেরও কিচ্ছু বাদ দেওয়া যাবে না,
খুব ইম্পর্টেন্ট 2021-এর জন্য আমার মনে হয় সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। দেখবে অনেকবার WBCS এ এই প্রশ্নটা এসেছে এবং এটা 30 নম্বরের প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, যেটাকে আমরা বলি বিবর্তনের সমন্বিত থিওরি, মানে সবকটা থিওরি মিলিতভাবে আলটিমেট কি কনক্লুশন হলো। সেখানেও কিন্তু এই প্রশ্নটি লিখতে গেলে আমি যখন টপিক গুলো পড়াবো প্রশ্নের উত্তর কিভাবে লিখবে অবশ্যই সেটা শেখাবো, এখন সব প্রশ্নের উত্তর বলা সম্ভব নয়, একটা দুটো স্যাম্পল আমি বলে দিচ্ছি তোমাদের। সেখানেও কিন্তু থিওরি গুলোকে সাব টপিক টপিক এবং তার প্রত্যেকটা বুলেট পয়েন্ট দিয়ে 1, 2, 3, 4 করে বা এরকম পয়েন্ট দিয়ে আমরা লিখবো। লাস্ট লাস্ট ইয়ারেই মনে হয় এসেছিল কি তার আগের বছর, নিউট্রাল থিওরি, মানে এখন কিন্তু দেখো যেই সমস্ত জিনিসগুলো আগে আসেনি সেগুলোর ওপর আমাদেরকে জোর দিতে হচ্ছে, তো নিউট্রাল থিওরিও কিন্তু আমাদের পড়তে হবে, 10 নম্বরের মতন করে এসেছিল। পরবর্তী টপিক দেখি, সাব টপিক কি আছে, ইভলিউশন শেষ হয়নি, কনসেপ্ট অফ ইভলিউশনারি বায়োলজি। এইখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এখানে কি দেখাচ্ছে, মানুষের দ্বিপদ গমন, কেন এটা দরকারি, কারণ মানুষই একমাত্র প্রাণী যে দু পায়ে চলছে, এবং এই দ্বিপদ গমনের জন্য তার যা যা স্কেলিটাল চেঞ্জেস গুলো হয়েছে, কখনো কখনো ডিরেক্টলি বলে দিচ্ছে যে স্কালের চেঞ্জ লেখো বা ভার্টিকাল কলমের চেঞ্জ লেখো বা হিন্ডলিমস এর চেঞ্জ লেখো বা পেলভিক গির্ডের লেখো, সেরকম ভাবেও বলে দিচ্ছে, আবার কোনো সময় কিন্তু বলছে না, শুধু বলছে বাইপিডালিজমের জন্য মানুষের কি কি পরিবর্তন হয়েছে সেগুলোকে লেখো। তো সেই জিনিসগুলো মোটামুটি আমরা হিউম্যান ইভলিউশন অ্যান্ড হিউম্যানাইজেশন প্রসেস থেকে আমি এই স্কেলিটাল চেঞ্জেস গুলো পড়বো। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট খুব দরকার, প্রাইমেটের ক্লাসিফিকেশন, প্রাইমেটের ক্লাসিফিকেশন যখনই দাঁড়া দেখাবে তখনই কিন্তু এখানে আমরা এরকম ভাবে ক্লাসিফিকেটরি যে তোমার ট্রি চার্টের মাধ্যমে ক্লাসিফিকেশন দেখাবো আপ টু ফ্যামিলি লেভেল, এবং তার ফিচার্স পড়তে হবে, কার কার, নিউ ওল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এবং এখানে আমার মনে রাখতে হবে ডিফারেন্স। আমি যখনই এগুলো পড়বো এই ডিফারেন্স গুলো কিন্তু পড়বো, অনেকবার পরীক্ষাতে ডিফারেন্স দিয়েই আসে, এবং এশিয়ান নেপ এবং আফ্রিকান নেপটা আমাদের দেখতে হবে। এশিয়ান নেপ আর আফ্রিকান নেপের মধ্যে তুমি বেসিক্যালি গিবন আর ওরাংওটাং আর ওখানে শিম্পাঞ্জিয়ান গরিলা এগুলো পড়বে, এবং এখানেও কিন্তু এই ডিফারেন্স এই ব্যাপারটা মাথায় রেখে পড়তে হবে। থিওরিজ আগেই দেখেছি, জিওলজিক্যাল টাইম ফ্রেমের মধ্যে প্লাইস্টোসিন ইপক, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুবারই দেখবে টিকা এসেছে, প্লাইস্টোসিন ইপকের উপর টিকা আসে, যে প্লাইস্টোসিন ইপকে যে একটা অদ্ভুত পর্যায়ক্রমিক চেঞ্জেস গুলো হয়েছিল, যেটা অসিলেশন, গ্লাসিয়েশন এবং ইন্টারগ্লাসিয়েশন ফেজ গুলো পর পর এসেছে, গ্লাসিয়েশন ইন্টারগ্লাসিয়েশন, ওদিকে প্লুভিয়াল ইন্টারপ্লুভিয়াল, এরকম যে ফেজ গুলো গেছে সেটা কেন হয়েছে এবং এই ফেজের জন্য ভূপ্রকৃতির কি কি চেঞ্জেস হয়েছে এবং হিউম্যান ইভলিউশনের উপর এর কি ইম্প্যাক্ট আছে, প্লাইস্টোসিন ইপকটা কিন্তু আমাদের সেই জিনিসটাকে শেখাবে। পরবর্তী স্লাইডে দেখো কি রয়েছে, হিউম্যান ইভলিউশনের যে আদার্স ইম্পর্টেন্ট থিং সেটা হলো ফসিলস। প্রত্যেকটা ফসিলস পড়তে হবে, আলাদা আলাদা করে টিকা আসে, প্যারাপিথেকাস, ডায়োপিথেকাস, সিবাপিথেকাস, এদেরই একটা রামাপিথেকাস ছুটে গিয়েছে সেকেন্ড পেপারে, অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাসের বিভিন্ন প্রজাতিগুলোর মধ্যে এখানে আমরা বেসিক্যালি চারটে, দুটো প্রজাতি তোমাদের সিলেবাসে আছে, হোমো হ্যাবিলিস পড়বে, হোমো ইরেক্টাস, এবং এখানে কিন্তু আমাকে দেখতে হবে যে জাভা ম্যান এবং পিকিং ম্যান এদেরও কিন্তু ডিফারেন্স করে আমাকে পড়তে হবে। আর্কিক হোমো সেপিয়েন্স অনেকগুলো আছে, নর্মদা মানুষও বলতে পারো যেটা আমাদের সেকেন্ড পেপারে চলে গিয়েছে, নিয়ান্ডারথাল ম্যান, অনেকগুলো রেফারেন্সের মধ্যে নিয়ান্ডারথাল ম্যানকে দেখতে হবে, নিয়ান্ডারথাল মানুষ কি, নিয়ান্ডারথাল মানুষের যে প্রবলেমটা সেটা কেন, এই যে প্রোগ্রেসিভ এবং ক্লাসিক্যাল আর প্রোগ্রেসিভ নিয়ান্ডারথালের আলাদা আলাদা বিবরণ, আবার তাদের একটা ডিফারেন্স, এইভাবে করে কিন্তু আমি পড়বো। মডার্ন হোমোস্যাপিয়েন্সের মধ্যে আপাতত ক্রোম্যাগনটাই অনেকবার এসেছে, তাহলে বাকি দুটোকে পড়বো না তা নয়, জাস্ট একটু দেখে নেবো, দিজ অল আর ফসিলস। এবং ফসিলস লেখার সময় তোমাদেরকে একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ফসিলস লেখার সময় যেটা আমরা করব সেটা হলো ফসিলসের আবিষ্কার দিলাম, কে করেছেন যদি নাম জানা থাকে দিলাম, আবিষ্কারের সাথে প্রাপ্ত নিদর্শন, শুধু তো ফসিলসটা পাওয়া যায়নি তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস পাওয়া গেছে সেটা দিলাম, তারপরে তার ফিজিক্যাল ফিচার্স দিচ্ছি এবং সে তার আন্ডারে ধরো যে কটা বুলেট সম্ভব করা সেটা করলাম,
করার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফাইলোজেনেটিক পজিশন, এটা আমাকে লিখতে হবে ফাইলোজেনেটিক পজিশন। এবং এক্ষেত্রে ফাইলোজেনেটিক পজিশনেরও দেখবে বা স্ট্যাটাসেরও দেখবো, বা বিবর্তনগত স্থান যাকে আমরা বলি সেখানেও কিন্তু আমরা দেখবো বিভিন্ন তোমার ফাইলোজেনেটিক পজিশনে আলাদা আলাদা মতামত আছে। পারলে সেগুলোকে আলাদা আলাদা করে বুলেট করে তোমরা দুটো দিয়ে দিলে, এবং অবশ্যই সবার শেষে যেটা দেবে সেটা হলো সে কিভাবে এলো, সেরকম ভাবে এটাকে একটু দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু একটা কম্প্যাক্ট উত্তর তোমরা ফসিলস থেকে লিখতে পারলে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা বাদ দিলে চলবে না। আসো হিউম্যান জেনেটিক্স, হিউম্যান জেনেটিক্স থেকে কি কি আছে দেখো। এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি, অ্যাটলিস্ট মেন্ডেলিজম তো পড়েইছি, মেন্ডেলিজম, টুইন স্টাডি, সাইটোজেনেটিক, পপুলেশন জেনেটিক্স। তোমাদের ডিরেক্ট কোশ্চেনও আসতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস, এটা এসেওছে WBCS এ, তখন তোমাদের কিন্তু সবকটাই অল্প অল্প করে লিখতে হবে। এবং এই যে বেসিসগুলো প্রত্যেকটার কিন্তু টিকা আসবে, ডিএনএ স্ট্রাকচার, তার রেপ্লিকেশন, তারপরে জিন, প্রোটিন সিনথেসিস, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে আমাকে, পলিমরফিজম শর্ট প্রশ্ন হিসেবে আমাদের পড়তে হবে। নিউক্লিয়ার জিনম, মাইটোকন্ড্রিয়াল জিনম, খুব যেটা ইম্পর্টেন্ট ওয়েতে পড়তে হবে ক্রোমোজোম এবং তার স্ট্রাকচারাল আর নিউমেরিক্যাল যে অ্যাবারেশন সেটা পড়তে হবে, এবং তার রিগার্ডিং যেসব সিন্ড্রোমগুলো আছে সেটা কিন্তু আমাদের একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। অনেকবার WBCS এ এটা এসেছে। তাহলে মোটামুটি হিউম্যান জেনেটিক্স শুনেই সবাই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই। এখান থেকেও যদি তোমরা ঠিকভাবে বুঝে পড়ো, একদম ভালোভাবে খাতায় প্রেজেন্ট করে তোমরা আসতে পারবে, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ফার্স্ট পেপারের প্রথম 1 থেকে 5, এর থেকে প্রতি বছর 1 থেকে 2 প্রশ্ন আসেই, কাজে 1 থেকে 5 নম্বর টপিককে ভীষণ ভালো করে পড়বে, বাকিগুলোও পড়তে হবে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবে, একদম ধরে নাও যে আসবেই। এরপরে দেখো ইনহেরিটেন্স প্যাটার্ন, ইনহেরিটেন্স প্যাটার্নে কিন্তু এই অটোসোমাল এসেছে, ক্রোমোজোমাল আসে, হ্যাঁ সেক্স ক্রোমোজোমাল, এখানেও কিন্তু আমি এখানে বক্স করে করে পড়বো যে কিসের জন্য সন্তান সন্ততিদের ওপর কি কি এফেক্ট হচ্ছে। দেখো যত বেশি ফ্লোচার্ট আর বক্স বা তালিকা তোমরা ইউজ করবে তত কিন্তু তোমাদের জন্য জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, শিখতে ভালো লাগবে, এবং আর কি হবে তোমরা অনেক ভালোভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারবে, যিনি এক্সামিনার অনেক সুন্দরভাবে তোমার খাতাটা দেখবেন তিনি, এবং তার মনে হবে যে না প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। অ্যাপ্লিকেশনের থেকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডার্মাটোগ্লাইপিক্স যেগুলো আসে, ফরেন্সিক অ্যান্থ্রোপলজি, হ্যাঁ সবই আসে, জেনেটিক কাউন্সিলিং, তবে দেখবে এগুলোর আসার প্রবণতা একটু বেশি, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই 10 নম্বরের করে টিকা এসেছে, অনেক সময় বড় প্রশ্নের সঙ্গে লেজের মতন জুড়ে গিয়েছে। পরবর্তী টপিক হিউম্যান ভ্যারিয়েশন, হিউম্যান ভ্যারিয়েশনের রেস পড়বো, রেসিজম পড়বো, এবং এদের দুজনে যে কনফ্লিক্টটা রয়েছে সেই রেস এবং রেসিজমের সেটা আমাকে দেখতে হবে। এবং এই যে ভ্যারিয়েশন অনেকবার আসে, ভ্যারিয়েশন বলতে কি আমাদের মরফিওলজিক্যাল ক্রাইটেরিয়া, রেসের যে আমরা কি করি রেসটাকে কিভাবে বুঝি, তার বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটাকে দেখে বুঝি, তো সেক্ষেত্রে তার মরফিওলজিক্যাল ক্রাইটেরিয়া কি সেটা আগে দেখবো, এবং তার সাথে সাথে তার মেট্রিক ক্রাইটেরিয়া কি সেটাও দেখতে হবে, এবং জেনেটিকের মধ্যে আমি এবিও ব্লাড গ্রুপ, আর এইচ ফ্যাক্টর এবং হিমোগ্লোবিন ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে পড়বো। প্রচুরবার ঘুরে ফিরে দেখবে WBCS এ এই এবিও ব্লাড গ্রুপটা কিন্তু একদম ঘুরে ফিরে আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক সময় মরফিওলজিক্যাল ক্রাইটেরিয়া বলে দেয় যে মরফিওলজিক্যাল ক্রাইটেরিয়া লেখো, অনেক সময় বলেই দেয় যে হেয়ার বা আই, না কোনো সময় স্টেচার দিয়ে বলে দিল বা হেডশেপ দিয়ে বলে দিল, সেটা কিন্তু বলে দেয়, আর কোনো কোনো সময় বলে না। হিউম্যান ফিজিক্স অ্যান্ড সোমাটোটাইপিং সম্বন্ধে বেসিক্যালি হলো যে আমাদের দেহের যে গঠনগত বিভাগটা সেটা এটাকে বিশ্লেষণ করে। এখানে আমরা শেলডনের ফিজিক্স বা সোমাটোটাইপিং পড়তে পারি এসেছিল, এবং হিট অ্যান্ড কাটার যেটা খুব ইম্পর্টেন্ট, হিট অ্যান্ড কাটার সোমাটোটাইপিং মেথড, যেখানে দুটোতেই এন্ডোমরফি, মেসোমরফি এবং এক্টোমরফির বেসিসে আমাদের পড়তে হবে, এবং তাদের যে চার্ট এবং তাদের অ্যাপ্লিকেশন, বিশেষ করে অ্যান্থ্রোপোমেট্রিতে তাদের অ্যাপ্লিকেশন কি সেইটা আমাদেরকে জানতে হবে। কনসেপ্ট অফ এথনিক গ্রুপ, ডাইরেক্ট প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, মোস্ট প্রবলি 2011-তে এসেছিল। হ্যাঁ, মঙ্গোলয়েড, ককেশয়েড, নিগ্রয়েড, অস্ট্রালয়েড, একেবারে বেসিক প্রশ্ন বলেই দেবে যে মেজর গ্রুপ। এখানেও কিন্তু এগুলোকে লেখার সময় যদি মোনোটোনাস লেখো সেক্ষেত্রে থেকে আমরা অন্যভাবে একটু প্রেজেন্ট করতে পারি। ধরো মঙ্গোলয়েডটা আমি বললাম,
মঙ্গলয়েডের একটা দিলে মঙ্গলয়েড, তার ফিজিক্যাল ফিচার্স, ফিজিক্যাল ফিচার্সে তোমরা স্কিন কালার, হেড শেপ, নোজ, ঠিক আছে, বুঝতে পারছো যে কিভাবে আমি বলতে চাইছি, হেয়ার, হ্যাঁ, এইভাবে করে স্টেচার, এইভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট করে আমি নিচে দিয়ে দিলাম বুলেট করে। এবং এরপরে যদি সম্ভব হয় তাহলে মঙ্গলারের একটা চার্ট আছে, মানে এরা কত ভাগে মোটামুটি বেসিক চার্টটা, হ্যাঁ, সেটা একটু যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমি প্রত্যেকেরই আছে, এটা মঙ্গলয়েডেরও আছে, ককেশয়েডেরও আছে, নিগ্রয়েডেরও আছে এবং অস্ট্রোলয়েডেরও আছে। তো সেইভাবে করে যদি প্রেজেন্ট করতে পারো, যেহেতু বড় প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারটা ভালো হবে বলে মনে করা হয়। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখছি, হিউম্যান গ্রোথ অ্যান্ড হিউম্যান নিউট্রিশন। হিউম্যান গ্রোথ এবং নিউট্রিশন আমি প্রথমেই বলেছিলাম যে WBCS এ প্রথম যে পাঁচটা পেপার ওয়ানের প্রথম পাঁচটা, 1 থেকে 5 ভীষণ ইম্পর্টেন্ট, প্রতি বছর এর থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যেটা আসে এটা ভীষণ বলতে পারো খুব সোজা চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি তোমরা জিনিসটাকে বুঝে নিতে পারবে, নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবে। সেটা হলো প্রি নাটাল গ্রোথ, পোস্ট নাটাল গ্রোথ, অ্যাডোলেসেন্স, সিনসেনে, মানে সবটাই আলাদা আলাদা করেও আসে। আবার হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ গ্রোথ, তখন আমাকে প্রিনাটাল এবং পোস্ট ন্যাটাল দুটো একসঙ্গেই কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে। এক্ষেত্রেও কিন্তু প্রিনাটালে ধরো ফার্স্ট 2 উইকস, তো 2 to 8 উইক, তারপরে 8 to 40 উইকস কি হচ্ছে সেই সময়। ফার্স্ট 2 উইকে আমি থাকছি জাইগোটে, ঠিক আছে, তারপরে এমব্রয়োতে আসছি, তারপরে ফিটাসে আসছি, তো সেখানে কি হচ্ছে সেগুলোকে প্রত্যেকটার আন্ডারে বুলেট করে করে লেখা যায়, খাতাটা অনেক সুন্দর রিপ্রেজেন্টেবল করা যায়। পোস্ট ন্যাটালের ক্ষেত্রেও তাই, শৈশব কৈশোর এইভাবে করে ভাগ করে দেওয়া যায়, ম্যাচুরিটি, অ্যাডোলেসেন্স, তারপর সেন্সেন, এইভাবে করে ভাগ করে দেওয়া যায় পোস্ট ন্যাটাল গ্রোথটাকেও। অ্যাডোলেসেন্স গ্রোথের সময় আমরা গ্রোথ কার্ভ ইউজ করতে পারি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, যেরকম ভাবে দেখানো আছে, হ্যাঁ, তো এরকম কার্ভ বা ডিস্টেন্স কার্ভ বা ভেলোসিটি কার্ভ, যে কোনো একটা কিছু আমরা ইউজ করতে পারি, যেখানে এরকম ভাবে ছেলে মেয়ের কম্পারিজন করে করা আছে এবং অ্যাডোলেসেন্সে কি হচ্ছে সেটা, এগুলো কিন্তু আলাদা ঠিকা আসে, তো সেভাবে করে রেডি করবে জিনিসগুলোকে। খুব ইম্পর্টেন্ট টপিক ফ্যাক্টার্স এফেক্টিং গ্রোথ, বিভিন্ন যে ফ্যাক্টার গুলো রয়েছে আলাদা আলাদা পয়েন্ট করে করতে হবে খুব সোজা। আর মেথড অফ গ্রোথ স্টাডি, গ্রোথ স্টাডি যে বেসিক দুটো তিনটে মেথড আছে, বেসিক্যালি লংগিটিউডিনাল, ক্রস সেকশনাল এবং মিক্স মেথড, এই তিনটে মেথড আমাদের পড়তে হবে। আচ্ছা, আশা করি আমি মেজর 5টা চ্যাপ্টার অলরেডি তোমাদের সঙ্গে বললাম, 5টা টপিক তোমাদের ভালো লেগেছে। এবং যারা কিছুটা কনফিউশনে ছিলে যে অ্যান্থ্রোপোলজিতে কি আছে, কি আমাদের এত কিছু পড়তে হবে, প্রত্যেকটার মধ্যে কি রয়েছে সাব টপিক, সেটা আমি তোমাদের সাথে কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। দেখো, আমরা যখন তোমাদের পড়ায় কিছু এনার্জি তো খরচা করি এই পড়ানোর জন্য, তোমাদের সেরকম তোমাদের কাছ থেকে এনার্জি হিসেবে লাইকটাই পছন্দ করব, যে তাহলে আমরাও আরো এনার্জেটিক হয়ে যাব এবং সেভাবে তোমাদেরকে লেকচার দিতে পারবো। দেন কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজে আসছি। কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজটা ভালো করে পড়তে হবে এবং এর সোশিও ইকোনমিক ডাইমেনশন, বায়োমেডিক্যাল ডাইমেনশন, এইভাবে করে কিন্তু পড়বো। এগুলো রয়েছে সিলেবাসে কিন্তু এখনো সেভাবে আসেনি, কিন্তু তা হলেও যে বাদ দিয়ে দেবো তা নয়, পড়ার সময় এগুলো ছোট থেকে আমরা মাইক্রো ম্যাক্রো যে নিউট্রিশিয়ান্স ডেফিসিয়েন্সি গুলো আছে এবং তার যে রোগগুলো, তার জন্য যে রোগগুলো হচ্ছে সেগুলো আমরা চার্ট করে করে ছোটবেলা থেকে পড়ে আসছি, তো সেগুলো আমরা পড়বো। এবং কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজের ওপর বেশি জোর দিয়ে, বিশেষ করে তার সোশিও ইকোনমিক প্যাটার্ন এবং তার বায়োমেডিক্যাল যে অ্যাপ্রোচেস গুলো রয়েছে সেগুলোর দিকে আমরা দেখব। টপিক নাম্বার 7 চলে আসো, হিউম্যান অ্যাডাপ্টেশন, মানে মানব অভিযোজন। এটা কিন্তু কিছুটা রেসের সাথেই জড়িত, মানে হিউম্যান রেসে যে ডিফারেন্স ফরমেশন গুলো হয়েছে সেটা কিসের জন্য হয়েছে। হট অ্যাডাপ্টেশনের জন্য নিগ্রোদের একরকম ফিচার্স হয়েছে, আবার কোল্ড অ্যাডাপ্টেশনের জন্য ককেশয়েডের একরকম ফিচার্স হয়েছে। তাহলে এই যে অ্যাডাপ্টেশন গুলো, হাই অল্টিটিউডের জন্য মঙ্গোলয়েডদের ফিচার্সটা আলাদা হয়েছে, তাহলে এই যে অ্যাডাপ্টেশন গুলো, হট অ্যাডাপ্টেশন এই যে রয়েছে, দেখো তোমাদের হট, কোল্ড অ্যান্ড হাই অল্টিটিউড এবং এর সঙ্গে এদের নীতি দুটো, হ্যাঁ, এটা কিন্তু ধরে চলে এসেছে পরীক্ষাতে। তো এইগুলো কিন্তু আমাদেরকে এই রেসপেক্টে পড়তে হবে, খুব সোজা, এমন কিচ্ছু নেই হাতি ঘোড়া, একটু সুন্দরভাবে বুঝে যদি পড়তে পারো, অ্যান্থ্রোপলজি থেকে ইন্টারেস্টিং টপিক আমি বলবো খুব কমই আছে, প্রেজেন্টেবল এবং ইন্টারেস্টিং। অ্যান্থ্রোপোমেট্রি আগেই আমি বলেছি, সোমাটোটাইপিং দিয়েও কিছু করা যায়। বেসিক্যালি এখানে
তোমার বিএমআই রেট বা ব্লাড প্রেশার বলো বা পালস রেট বলো, বডি কম্পোজিশনের যে প্যাটার্নিং রয়েছে সেটা দিয়ে এখানে অ্যানথ্রোপোমেট্রিটাকে বোঝানো হয়েছে। বেসিক্যালি অ্যানথ্রোপোমেট্রি কি এবং তার অ্যাপ্লিকেশনস গুলো কি সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যানথ্রোপোমেট্রি মানে হচ্ছে মানব পরিমিতি, ঠিক আছে, এবং এর অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ। আমি জাস্ট দু একটা কথা বলে দিচ্ছি। এই যে তুমি জামা কাপড় কিনতে যাচ্ছ, তুমি এল সাইজ কিনছো, তোমার বন্ধু এম সাইজ কিনছে, একজন এক্সেল কিনছে, তাহলে এই প্রত্যেকটাই অ্যানথ্রোপোমেট্রি। আমি প্লেনে করে যাচ্ছি, আমি ট্রেনে করে যাচ্ছি, আমি এসি ক্যামেরায় যাচ্ছি, আমি ফার্স্ট ক্লাস কামরায় যাচ্ছি, আমি বাড়িতে মডিউলার কিচেন বানাবো, সবটাই অ্যানথ্রোপোমেট্রি। এমনকি বিদেশে যে অ্যাথলেটিক্স আছে তারাও কিন্তু এই সোমাটো টাইপিং এবং অ্যানথ্রোপোমেট্রির মাধ্যমে তাদেরকে কোন জায়গাটা তাদের জন্য সুটেবল হবে সেটা কিন্তু ওরা ঠিক করে। আরেকটি বড় চ্যাপ্টার এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কালচারাল ইভলিউশন। কালচারাল ইভলিউশনে অনেক কিছু আছে। সবার আগে আমি দেখব মানুষ যে সে যে টুলস গুলো ইউজ করেছে, হাতিয়ার গুলো ইউজ করেছে, সেই হাতিয়ার গুলো সে তৈরি কি করে করেছে, কোন জিনিস তার মাথায় কাজ করছিল যার জন্য সে ওই রকম টাইপের টুল তৈরি করেছে, এবং তার অবশ্যই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট করব। মানে আমি প্যালিওলে থেকে কি টুল ইউজ করেছি এবং তারপরে আমি কি টুল ইউজ করেছি, আমি আপার প্যালিওলে থেকে কিরকম করলাম, আমি এরকম করে করে আমি নিওলে থেকে গিয়ে কি করছি, তো সেটাকেও কিন্তু অবশ্যই আমি এরকম ভাবে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এরকম ভাবে তার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটাকেও কিন্তু এপাশে ব্যাখ্যা করব থ্রু আ চার্ট, মানে তালিকা চার্ট, এটা হচ্ছে তালিকা। এইটা যদি দিয়ে আমি প্রেজেন্ট করতে পারি এর থেকে ভালো কিছুই নেই। টেকনিক গুলো অবশ্যই আমি ট্রি চার্টের মাধ্যমে দেখাতে পারবো। এই জিনিসটা এখান থেকে টিকা আসতে পারে, মানে এই যে আর্কিওলজি আমি করছি কিভাবে করছি, অবশ্যই এক্সকাভেশন করছি এবং এক্সপ্লোরেশন করছি, মানে আমি কোনো জিনিস উৎখনন করছি, তবেই না আমি কোনো কিছু এক্সপ্লোর করছি, এবং এই যে এক্সপ্লোর করছি তার জন্য আমি জিআইএস অ্যাপ্লিকেশন করছি এবং সাইট সার্ভে করছি, দিস টু আর আ পার্ট অফ এক্সকাভেশন অ্যান্ড এক্সপ্লোরেশন। তো এই যে পদ্ধতিগত যে জিনিস তোমার আর্কিওলজিক্যাল মেজারমেন্টের যে মেথড গুলো সেইগুলো আমাকে 8.2 থেকে দেখতে হবে। থ্রিতে খুব ইম্পর্টেন্ট এবং অনেকবার আসে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ডেটিং মেথড, সেখানে আমরা অ্যাবসলিউট ডেটিং এবং রিলেটিভ ডেটিং পড়ব। তোমাদের খুবই ভালো কথা, দুটো দুটো করে চারটে বলে দিয়েছে, নালে অনেক অ্যাবসলিউট এবং রিলেটিভ ডেটিং মেথড রয়েছে। এখানে এমন হাতি ঘোড়ার কিছুই নেই। অ্যাবসলিউট বলতে যার একটা সঠিক পরিমাপ পদ্ধতি আছে, যার একটা কাল নির্ণয়ের সঠিক দিনক্ষণ আমরা মোটামুটি অ্যাভারেজ নির্ণয় করতে পারছি। আর রিলেটিভ মানে হচ্ছে ধরো আমি এই পেনটা আর ধরো এই ফোনটা দুটোকে পেয়েছি, একটাই লেভেল থেকে পেয়েছি, তাহলে কম্পারেটিভলি আমি দেখবো যে এদের এই যে এক লেভেল থেকে আমি জিনিসটাকে পাচ্ছি এর 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 যে টাইম পিরিয়ডটা কি হতে পারে, এটা হলো রিলেটিভ, মানে যেখানে আমি অ্যাবসলিউট কোনো কিছু প্রয়োগ করছি না। খুব সোজা, ভীষণ সোজা, এখানেও কিন্তু লিখতে হবে সেইভাবে পয়েন্ট করে, তার সুবিধে অসুবিধে দিয়ে আলাদা আলাদা বুলেট করে, খুব সুন্দর প্রেজেন্টেবল হতে পারে কিন্তু তোমার খাতা। তারপরেই দেখো ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রি হিস্টোরিক কালচার উইথ রেফারেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ। এইটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে যেই আমি ইন্ডিয়াটা পড়ে নেব আমার সেকেন্ড পেপারের পার্টটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ সেখানেও আমার ঠিক সেম প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চালকোলিথিক আয়রানিজ রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা কালচারকে আমাকে পড়তে হবে, ছাড়া যাবে না, এবং একদম ধরে ধরে প্রশ্ন করে প্যালিওলিথিক কালচার্স এর, লোয়ার প্যালিওলিথিক কালচার্স দেখো, তখন ইউরোপের যে লোয়ার প্যালিওলিথিক সেটা লিখতে হবে। ইন্ডিয়াতে বলেই দেয় অনেক সময় লোয়ার প্যালিওলিথিক কালচার কমপ্লেক্স, মানে ইন্ডিয়াতে যেটা আমরা সাধারণত ওটা কি দিয়ে করি, চৌহান এবং মাদ্রাস দিয়ে করি, কিন্তু তা বলে পূর্ব ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতটা বাদ দিলে চলবে না। সেখান থেকে এক দু লাইন হলেও কিন্তু বুলেট করে লিখে দেবে যে অমুক কালচার গুলো এখানে এই ডেভিয়েশন গুলো ছিল। আর মেইন যেটা কমপ্লেক্স কেন বলছে, কারণ উত্তর ভারতে একরকমের টুল ট্র্যাডিশনটা বেশি পাওয়া গিয়েছে আর দক্ষিণ ভারতে আরেক রকমের টুল ট্র্যাডিশন পাওয়া গিয়েছে, সেইটা কেন, তার যে ডিফারেন্সটা, আবার সোহানকে আলাদা করে বলে সোহানকে স্কেচ করো, স্কেচ করে লেখো, আবার মাদ্রাসটাকে বলে দিলো ইন্ডিয়ান অ্যাবিবেলিয়ান অ্যাসুলিয়ান কালচার লেখো, তুমি গিয়ে বসে বসে ভাবছো আরে ইন্ডিয়ান অ্যাবিবেলিয়ান অ্যাসুলিয়ান কালচারটা কি, অ্যাকচুয়ালি কিছুই না, ইন্ডিয়াতে লোয়ার প্যালিওলিথিক থেকে মাদ্রাস কালচারের ডেভেলপমেন্ট। তো যখন পড়বে এরকম প্রত্যেকটারই আছে, যখন পড়বে এটাকে কিন্তু সেইভাবে করে পড়তে হবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে প্রত্যেকটা কালচার কিন্তু আমাকে জানতে হবে। মেসোলিথিক কালচার যদি আমি সাপোজ ইন্ডিয়ার ক্ষেত্রেই বলি, ধরো ইন্ডিয়াতে বীরভানপুর টিকা আসছে, আদামগড় টিকা আসছে,
ঠিক আছে, তার মানে মেসোলিথিকের সাথে সাথে আমাকে এগুলো পড়তে হবে টিকা হিসেবে একটু বড়, যখন আমি একসাথে লিখবো একটু ছোট, কিন্তু আমাকে বড়টা কিন্তু রেডি করে রাখতে হবে, আমি স্কিপ করে গেলে চলবে না। এখানে দেখো একটা জিনিস, মেসোলিথিকের একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসেছিল, 16 কি 16তেই মোস্ট প্রবাবলি এসেছিল কি 18তে, আমি ঠিক মনে করতে পারছি না। সেটা হলো মেসোলিথিকের যে গ্যাঞ্জেস প্লেনে, মানে গ্যাংটিক প্লেনে যে মেসোলিথিক ডেভেলপমেন্ট গুলো হয়েছে, খুব বুদ্ধিমত্তার একটা কোয়েশ্চেন। তো আইএসও একটা কোয়েশ্চেন ছিল, রক যে পর্বতে যে সমস্ত মেসোলিথিক কালচার গুলো ইন্ডিয়াতে হয়েছে, তো এইরকম প্রসপেক্টিভ কিন্তু তোমাকে জিনিসটাকে তৈরি করতে হবে। চালকোলিথিক আয়রন এজ সব একই ব্যাপার, বা প্রত্যেকটা আলাদা আলাদা ফেজে যে আলাদা আলাদা ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেগুলো আমি লিখবো এবং বুলেট পয়েন্টে পড়বো। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং ভীষণ বুঝতে হবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে, না বুঝতে যদি পারো এই চ্যাপ্টারটা পড়া মানে মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। এটা মনে হয় যেন খুব কঠিন চ্যাপ্টার, কিন্তু আদপেই নয়, একবার বুঝে নিলে একবার রিডিং করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা কি, বিভিন্ন স্কলাররা যে আমাদের যে সিভিলাইজেশন বলো বা আমাদের যে মানুষের যে ইতিহাস বলো, তার এক্সপ্লেনেশন হিসেবে বিভিন্ন থিওরি ওনারা দিয়েছিলেন, যেমন বিবর্তনবাদ বা ইভলিউশনিজম, ব্যাপন তত্ত্ব বা ডিফিউশনিজম, ঠিক সেরকম কার্যবাদ বা ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, সিম্বলিজম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে পড়তে হবে, বারংবার বারংবার এগুলো এসেছে। বিশেষ করে ইভলিউশনিজম তো মানে পরপর দুবার, একবার 24 নম্বর, একবার 32 নম্বর, যদি আমি মনে রাখতে পারি, বা সব তো মনে থাকে না, মনে হয় এত বড় বা হিসেবে এসেছে, তো সেখানে 3টে ফেজই আমাকে বলতে হবে। কারণ ইভলিউশনিজম এবং ডিফিউশনিজমটা আমরা দেখেছি যে 3টে ঘরানাতে 3 রকম ভাবে ডেভেলপ হয়েছিল, তো সেগুলো কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ঘরানা হিসেবেও শিখতে হবে। কারণ হয়তো বলে দিল ব্রিটিশ ঘরানা বলে, তাহলে তোমাকে ব্রিটিশ যে সমস্ত স্কলাররা করেছে তার কথা লিখতে হবে, জার্মান বললে জার্মানটা লিখতে হবে। এটা ভীষণ সোজা একটা জিনিস, সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল অর্গানাইজেশন, জেন্ডার, এগুলো সম্বন্ধে কিন্তু এই 3টে বেসিক্যালি অনেকবার টিকা এসেছে। এটা অনেক সময় কোয়েশ্চেনও আসে যে সোশ্যাল স্ট্রাকচার এবং সোশ্যাল অর্গানাইজেশন বলতে তুমি কি বোঝো। এছাড়াও খুব সোজা সোজা, গ্রুপ কি, কমিউনিটি কি, ইনস্টিটিউশন কি, বেসিক্যালি সবই এক, যেখানে দলবদ্ধভাবে মানুষ কোনো পার্টিকুলার উদ্দেশ্য, তাদের একটা অবজেক্টিভ নিয়ে তারা কোনো একটা দলবদ্ধ সংগঠন তৈরি করছে, সেগুলোরই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রূপ, সে কারণে সেগুলোর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেইভাবে আলাদা ওয়েতে এটাকে পড়তে হবে। এগুলো কিচ্ছু না, একবার যদি ঠিকভাবে পড়ো আশা করি তোমরা এগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। এরপরে দেখো আমরা পড়ছি কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ভীষণ ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। ডেফিনেশন অ্যান্ড ফিচার্স, এখানেও তাই, ডেফিনেশন কি, কোন স্কলার কি বলেছেন একটা দুটো দিতে হবে, এবং ফিচার্স গুলো পরপর পরপর লিখতে হবে সিভিলাইজেশনের ক্ষেত্রেও কালচারের ক্ষেত্রেও। অনেকবার কিন্তু এইভাবে এই প্রশ্নটা এসেছে যে কালচার এবং সিভিলাইজেশনের ডেফিনেশন দাও, বা হোয়াট ইজ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, বা তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটাও আসে। এবং এক্ষেত্রেও কিন্তু কিছু থিওরি রয়েছে, কালচারাল রিলেটিভিজম, একালচারেশন, ইনকালচারাইজেশন, ডিফিউশন আমরা আগেও দেখবো, কালচারাল ল্যাগ, ওয়ার্ল্ড ভিউ, সিম্বল, তার মধ্যে এই কালচারাল রিলেটিভিজম, একালচারাইজেশন, ইনকালচারাইজেশন, এগুলো কিন্তু দেখবে ঘুরে ফিরে আসছে। বাকিগুলো আমরা পড়ে রাখবো, মানে এগুলো কোনোটাই কিন্তু কঠিন কিচ্ছু না, খুব সোজা। এবং এই যে আগেই আমরা দেখেছি বিভিন্ন অ্যাপ্রোচেস, মানে এই থিওরি গুলো সিভিলাইজেশনকে পড়তে গেলে যে সমস্ত থিওরি গুলো আমরা পড়বো, এখানে আমরা প্যারোকিয়ালাইজেশন পড়তে পারি, ইউনিভার্সালাইজেশন পড়তে পারি, রেডক্লিফের তোমার লিটিল ট্রেডিশন, গ্রেট ট্রেডিশন পড়তে পারি, এগুলো সবই কিন্তু সিভিলাইজেশনকে ব্যাখ্যা করছে। তো যে কোনো কারোর কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু থিওরি গুলো আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ মোটামুটি ঘুরে ফিরে অল্টারনেট ইয়ারে আসছে, ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ, এখানেও তাই, ডেফিনেশন, তার ফিচার্স এবং বিভিন্ন টাইপস অফ ফ্যামিলি, এখানে কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে আমি এই টাইপের চার্ট গুলো ইউজ করব। মানে এটা যদি মেল হয়, এটা যদি ফিমেল হয়, তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে তাদের যে ফ্যামিলিটা বাড়ছে, ধরো এই একটা মেয়ে, এও একটা মেয়ে, হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটাকে যখন মনোগামী ফ্যামিলি যেটা, হ্যাঁ, পলিজেনিয়াস ফ্যামিলি যেটা, তো সেইভাবে যখন আমি ফ্যামিলিটাকে বলবো তার পাশে কিন্তু এই পিকচারটা আমি দেবো, তাহলে জিনিসটা অনেক বেশি ইউনিক হবে। সেরকমই ম্যারেজ,
এবং ম্যারেজেরও তাই ডেফিনেশন, ম্যারেজের যে চেঞ্জিং প্যাটার্ন গুলো, অবশ্যই ফ্যামিলি যে রিসেন্ট চেঞ্জেস গুলো সবটাই আমাকে বলতে হবে। রিসেন্ট চেঞ্জেস এর মধ্যে কিন্তু আমি দুটো দিকে বলতে পারি, একটা হচ্ছে ফ্যামিলি প্যাটার্নের চেঞ্জ হচ্ছে। কি প্যাটার্নের চেঞ্জ হচ্ছে? আগে আমরা কি জানতাম, নারী পুরুষ মিলিত হয়ে একটা ফ্যামিলি গঠন করছে, তাই তো? এবং ম্যারেজ, ফ্যামিলি এবং ম্যারেজের ইন্টারলিঙ্কটা দেখো, ম্যারেজ হচ্ছে একটা ছাড়পত্র, কি নারী পুরুষ সমাজে যে যৌন মিলন করবে এবং তার ফলে যে সন্তান সন্ততি জন্মাবে বা হবে, তার জন্য ম্যারেজ হচ্ছে একটা ছাড়পত্র বা একটা সোশ্যাল নর্মস। তো এর মাধ্যমে আমরা ফ্যামিলি এগিয়ে নিয়ে যাচ্ছি ম্যারেজের মাধ্যমে। তো এই যে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু গে রিলেশনশিপে আমরা ফ্যামিলি দেখছি, লেসবিয়ান রিলেশনশিপে ফ্যামিলি দেখছি, লিভিং থাকছে তারাও বাচ্চা অ্যাডপ্ট করছে সেখানে ফ্যামিলি দেখছি, সিঙ্গেল প্যারেন্টস বাবা মার ডিভোর্সের ঘটনা তো আজকাল হচ্ছে, বাবা মা আলাদা থাকছে তার সন্তান সন্ততিদের নিয়ে সেখানে এক ধরনের ফ্যামিলি দেখছি, দুজন ডিভোর্সি আবার বিয়ে করছে সেক্ষেত্রে একটা অদ্ভুত টাইপের কিংস রিলেশন তৈরি হচ্ছে সেরকম একটা ফ্যামিলি দেখছি। তাহলে এই প্রত্যেকটা যে চেঞ্জেস গুলো সেই রেসপেক্টে, প্লাস মডার্নাইজেশন, গ্লোবালাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, মডার্ন এডুকেশন, ফিমেলিজম, সব রকম এফেক্টে যে ফ্যামিলি যে চেঞ্জেস গুলো হয়েছে সেগুলো আমরা পড়বো। খুবই সোজা জিনিস, আমরা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে দেখতে পাই, কাজেই এগুলো কিন্তু আয়ত্তে আনতে খুব বেশি সময় লাগবে না। কিংশিপ সিস্টেমও তাই, এই এরকম ভাবে আমরা চার্ট করে করে, ছটা সিস্টেম আছে, একটা যদি সিস্টেম শিখি আমার টার্মিনোলজিও তার সাথে সাথে হয়ে যাচ্ছে। আর কিছু ইউজেস আছে, মানে ফ্যামিলিতে তুমি কার সাথে ইয়ার্কির সম্পর্ক রাখবে, কার সাথে ইয়ার্কির সম্পর্ক রাখবে না, ঠিক আছে? তো এই টাইপের যে ইউজেস গুলো, সেই ইউজেস গুলোকে আমরা কিংশিপ ইউজেস বলছি। এবং এই যে রুলস অফ ডিসেন্স, সেটা কি রেসিডেন্স হিসেবে ম্যাট্রিলোকাল হতে পারে বা লাইনেজ হিসাবে ম্যাট্রিলিনিয়াল হতে পারে, আবার তার উল্টো প্যাট্রিলোকাল হতে পারে, আবার বাইলোকাল হতে পারে। তো এই যে রুলস অফ ডিসেন্ট গুলো সেগুলো আমরা দেখবো, সেখানে উই ইউজ দোজ কাইন্ড অফ ডায়াগ্রামস। আসো ইকোনমিক অ্যান্থ্রোপোলজি কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ এখান থেকে আসে, এবং যেটা মেইনলি আসে এই জায়গাটা আমি দেখেছি অনেকবার এসেছে, আর এগুলো তো খুবই সোজা, হার্টিং গ্যাদারিং কিরকম সোসাইটি ছিল, প্যাস্টোরাল সোসাইটি কিরকম ছিল, হর্টিকালচার এগ্রিকালচার এটা কেমন ছিল, এবং পিজেন্ট সম্বন্ধে একটু পড়বো। এটাও কিন্তু খুব সোজা একটা চ্যাপ্টার, এমন কিছুই নয় যে ইকোনমিক অ্যান্থ্রোপোলজিতে কি রয়েছে রে বাবা কি পড়বো, কিচ্ছু না, নাথিং, সবই তোমরা দিনে প্রত্যেক দিন এগুলোকে নিজেরা এক্সপিরিয়েন্স করছো, নিজেরা স্টাডি করছো। পলিটিক্যালও তাই, আমাদের যে পলিটিক্যাল ফর্মেশন কিভাবে হলো, ব্যান্ড, ট্রাইব, পাওয়ার, অথরিটি, সোশ্যাল স্যাংশন, গভর্নেন্স, শিপডম, হ্যাঁ, এগুলো সবই কিন্তু আমরা পলিটিক্যাল অ্যান্থ্রোপোলজিতে পড়বো। তেমন কিচ্ছু না, কোনো কঠিন কিচ্ছু না, একটুখানি যদি বুদ্ধি থেকে পড়া যায়, অ্যান্থ্রোপোলজির মতন সোজা সাবজেক্ট বা আয়ত্তে, নিজের আয়ত্তে নিয়ে আসার মতন সাবজেক্ট কিন্তু খুব কমই আছে, আমি বারবার বলছি। এবং এই মুভমেন্টগুলো, রিভাইটালাইজেশন যেটা, সেটা কিন্তু অনেকবার এসেছে, সোশ্যাল সলিডিটারি অনেকবার এসেছে, এবং এথনিক রিলেটেড যে এথনিসিটি মুভমেন্টগুলো সেইগুলো কিন্তু আমাদের দেখতে হবে, বোরোল্যান্ড বলো, গোর্খাল্যান্ড বলো। এবং সবসময় মাথায় রাখবে, অ্যান্থ্রোপোলজি যখন কোয়েশ্চেন লিখবে না, অ্যান্থ্রোপোলজির মেন উদ্দেশ্যই হচ্ছে যে মডার্ন ভিউ পয়েন্টে জিনিসটাকে ব্যাখ্যা করা। তো প্রেজেন্ট যে সিচুয়েশনে যেসব প্রবলেম গুলো অ্যারাইজ করছে সেইগুলোর কিন্তু একটা দুটো এক্সাম্পল তোমরা দেওয়ার চেষ্টা করবে। কিছুই না, আমরা প্রত্যেক দিন খবরের কাগজে পড়ছি, এই সমস্ত ডেটা কালেকশন করা বা সাইটই আছে তার জন্য বিভিন্ন, যখন ক্লাস হবে আমি বলে দেবো সব। অ্যান্থ্রোপোলজি অ্যান্ড রিলিজিয়ান, সেখানে ধর্ম সম্বন্ধে যে সমস্ত কনসেপ্ট গুলো রয়েছে, যে সমস্ত অ্যাপ্রোচ গুলো রয়েছে, ধর্মে কি কি কাজ রয়েছে, অ্যাকচুয়ালি ধর্ম কি, মানুষ কবে থেকে নিজের ধর্মীয় চিন্তা ভাবনা গড়ে তুললো, কেন তাদের মধ্যে ধর্মীয় চিন্তা ভাবনা এলো, এই রিগার্ডিং যে সমস্ত থিওরি গুলো, অ্যানিমিজম, অ্যানিমেটিজম, ন্যাচুরালিজম, এগুলো আমাদের পড়তে হবে। এবং বিভিন্ন ধরনের যে যারা এগুলোকে পারফর্ম করে, তোমার বিভিন্ন ম্যাজিক্যাল যে রিচুয়ালস গুলো পারফর্ম করে, সামান্সরা কিছু করে, উইচক্রাফ্টরা কিছু করে, উইচ ডক্টররা কিছু করে, এর ভালো দিক, খারাপ দিক, এবং প্রিস্ট রয়েছে, এই সমস্ত কিছু খুবই সোজা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে পড়তে হবে, যে দেখো এখানে রয়েছে ম্যাজিকের সাথে রিলিজিয়ানের ডিফারেন্স কি, প্রত্যেকটা আলাদা আলাদা করে টিকা আসে, ট্যাবু কি, হ্যাঁ, টোটেম কি, তো এগুলো প্রত্যেকটাই আমরা কিন্তু জানি। ট্যাবু কি? ট্যাবু হচ্ছে কোনো একটা বিধি নিষেধ যেটা ইম্পোজ করা রয়েছে, বিশেষ করে ট্রাইবাল কমিউনিটিতে আমরা এটা বেশি দেখি। তোমরা তা বলে আধুনিক কমিউনিটিতে ট্যাবু নেই তা নয়, ট্যাবু বলতে ধরো বলে দিল ট্রাইব, ধরো টোডা ট্রাইব। টোডা ট্রাইবরা কি করে? টোডা ট্রাইবরা কিন্তু মহিষকে পুজো করে আমরা জানি, এবং টোডা ট্রাইবরা মহিষের দুগ্ধ জাতীয় জিনিসকে নিজেদের ইকোনমিক সোর্স অফ একটা ইনকাম হিসেবে মনে করে, সেই কারণে
মহিলারা কিন্তু ওই দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্টে হাত দিতে পারে না। টোডা ট্রাইবরা কিন্তু এই জিনিসটা করেছে। এবং আরেকটা উন্নত সমাজ ব্যবস্থা দিয়ে আমি বলছি, মেয়েরা যখন তাদের ঋতুস্রাব চলে তারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, দিস ইজ অলসো কাইন্ড অফ ট্যাবু। কিছু কিছু ট্রাইবালসদের মধ্যে রয়েছে, দেখবে তাদের কিছু কিছু পবিত্র স্থান রয়েছে, সেই পবিত্র স্থানে তুমি যেতে পারবে না। এমনকি সেখানে যেটা গাছের পাতাও পড়ে সেই গাছের পাতাটাও কিন্তু তুমি ধরতে পারবে না, ওটাও ওদের কাছে পূজনীয়। তো এই সমস্ত ট্যাবু, টোটেম, এরকম একটা জিনিস, টোটেম হচ্ছে ওদের কাছে একটা পূজনীয় বস্তু, ওরা মনে করে আমরা হয়তো এই টোটেমেরই বংশধর। এগুলো আসবো, আমি যখন পড়াবো তখন তো ডিটেলসে পড়াবো। তো এইগুলো কিছুই না রিলিজিয়ান, মানে একদম খুব সহজেই তোমরা এটাকে আয়ত্ত করে নিতে পারবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, প্রতিনিয়ত চোখের সামনে দেখতে পাচ্ছি সামাজিক ভেদাভেদ। এবং এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে থিওরিজ গুলো রয়েছে, মানে তিনটে থিওরি রয়েছে, মার্ক্সিয়ান থিওরি, ফাংশনালিস্ট থিওরি এবং ম্যাক্স ওয়েবারের থিওরি, এই তিনটে থিওরি আমরা পড়বো। কাস্ট ক্লাস, এখানে কিন্তু আমি প্রচুর এরকম টাইপের ডায়াগ্রাম ইউজ করতে পারবো, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়, হ্যাঁ সরি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এইভাবে করে তার নিচে রয়েছে অস্পৃশ্য জাতি, এরকম ভাবে করলাম, কোনটা এরকম সার্কেল করে দেখিয়ে দিলাম যে তুমি কিভাবে এরকম ভাবে সার্কেলে তুমি নিজেকে তুমি প্রবাহিত হচ্ছ। তো এইভাবে করে ভীষণ অনেকগুলো ডায়াগ্রাম আমরা দেখাতে পারি। কাস্ট এর ভীষণ ফাংশন কি, তার উপকারিতা কি, তার অপকারিতা কি, কাস্ট যে বেস করছে, যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কিসের উপর বেস করে হচ্ছে, তার আলাদা আলাদা কিছু বেসিক ভিত্তি রয়েছে, বেসেস রয়েছে। তা কোথাও লিঙ্গ ভিত্তিক সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দেখা যায়, কোথাও এডুকেশন ভিত্তিক দেখা যায়, কোথাও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভিত্তিক দেখা যায়, কোথাও ভূমি ভিত্তিক দেখা। মেনলি হচ্ছে আমাদের কোন তিনটে, মেনলি হচ্ছে আমাদের কাস্ট, ক্লাস আর এস্টেট। এস্টেটটা যদি এখন আর দেখা যায় না, তো এই জিনিসগুলো কিন্তু সবটাই আমরা চার্টের মাধ্যমে এবং বিভিন্ন ডায়াগ্রাম প্রেজেন্টিং এর মাধ্যমে কিন্তু পড়বো। এগুলো খুবই সোজা, স্ট্যাটাস, রোল, এজ সেট, এজ গ্রেড, সোশ্যাল ম্যাবিলিটি, সেগুলো ভীষণই ছোট ছোট করে আমরা টিকা হিসেবে পড়বো। ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে দেখো অ্যাডাপ্টেশনটা কিন্তু ভীষণ ভাবে এখানে আমার দরকার। ডেফিনেশন কি, এর স্কোপ আর অ্যাপ্রোচেস গুলো কি ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি, আর যেটা হচ্ছে কালচারাল ইকোলজি, অনেকবার টিকা এসেছে। আরেকটা এখানে আমাকে দেখতে হয়, যদিও ওটা সেকেন্ড পেপারে ঢুকিয়ে দিয়েছে মোস্ট প্রবাবলি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে দেখো আমরা সভ্য হয়েছি এবং সভ্যতার চাকা যত সামনের দিকে এগিয়েছে আমরা ন্যাচারাল রিসোর্স গুলোকে ইউজ করছি এবং ডে বাই ডে কিন্তু এগুলো কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সেটা সাস্টেনেবল আর থাকছে না। আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি কিন্তু সেরকম ভাবে কিছু রাখতে পারছি না। তাই বলছে ডেভেলপমেন্ট করো, বাট দ্যাট শুড বি ইন সাস্টেইনেবল ম্যানার, মানে সংযমিত বিকাশ, সংযম করো এবং বিকাশকেও বজায় রাখো। ইমার্জিং ফিল্ডস ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, অ্যান্থ্রোপোলজির ডেফিনেশন মানে তার ডেভেলপমেন্ট অফ গ্লোবালাইজেশন, তারপরে হিউম্যান রাইটস, বিশেষ করে ভিজুয়াল অ্যান্থ্রোপোলজি, তাতে সোশ্যাল ইম্প্যাক্ট কী হচ্ছে, মাস মিডিয়া, বিশেষ করে ভিলেজের ক্ষেত্রে এগুলো কিন্তু মাস মিডিয়ার ইম্প্যাক্টটা এসেছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ অ্যান্থ্রোপোলজি অ্যান্ড জেন্ডার, মানে জেন্ডার তো আমরা সবাই জানি কিন্তু অ্যান্থ্রোপোলজিতে তাকে কিন্তু তৃতীয় লিঙ্গ হিসেবেও দেখতে হবে। তো সেই সমস্ত পয়েন্ট অফ ভিউ দিয়ে এটাকে পড়তে হবে। এখানে আমরা ডেটা কালেকশন কালেকশন দেখবো এবং তার ইন্টারপ্রিটেশন গুলো দেখবো। এখানে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এথনোগ্রাফি ফিল্ড ওয়ার্ক এবং তার যে বিভিন্ন মেথড গুলো, অবজারভেশন মেথড, কেস স্টাডি মেথড, শিডিউল, কোয়েশনিয়ার বা পার্টিসিপেন্ট অবজারভেশন, তো এই সব কটা কিন্তু রুরাল রিসার্চ অ্যাপ্রাইজাল, হ্যাঁ তো এই যে জিনিসগুলো, এই প্রত্যেকটা কিন্তু এথনোগ্রাফি এবং ফিল্ড ওয়ার্ক দুটোরই কিন্তু মোদ্দা কথা হচ্ছে অনুসন্ধান করো এবং তুমি তার থেকে কি তথ্য পাচ্ছ তা দিয়ে নিজের কনসেপ্টটাকে বিল্ড করো, যেটা ম্যারিনোস্কি আমাদের সামনে নিয়ে এসেছিলেন ফিল্ড ওয়ার্ক। ওকে তো এগুলো আমরা দেখব। এবং আরেকটা যেটা দেখো এখানে অ্যাপ্লিকেশন যেটা বলছে, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো ম্যাথ দেখিনি, এই সেন্ট্রাল টেন্ডেন্সি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোস্ট প্রবলি টিকা রেখেছিলাম। তো ম্যাথ যে আসবে না তা বলতে পারি না, মিন মিডিয়ান মোডের অঙ্ক আসতেই পারে, এগুলো খুবই সোজা, যদি আসে তাহলে জানবে তোমাদের জন্য ভালো, তোমরা ম্যাথে নাম্বারটা পুরো যদি 10 থাকে 10ই পাবে। এবছরই তো কি তার আগের বছর ঠিক মনে পড়ছে না, ডেমোগ্রাফির একটা ম্যাথস এসেছিল। তাহলে ফার্স্ট পেপারটা আমরা দেখে নিলাম, ফার্স্ট পেপারে যে 18 খানা টপিক রয়েছে এবং তার আন্ডারে যে অনেকগুলো সাব টপিক রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কি,
তাতে কি আছে এবং কিভাবে আমরা এটাকে পড়বো, কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়েছি যে যখন আমি কোয়েশ্চেন লিখব তো আমি কি প্যাটার্ন বেসিক্যালি ইউজ করব, কি ফলো করব। আশা করি তোমরা কিছুটা হলেও নিজেদের যে ধারণা সেটা কিছুটা হলেও তোমাদের স্বচ্ছ হয়েছে। তো এবার আমরা যে বাকি 200 নম্বর যেটা সেকেন্ড পেপারে রয়েছে সেটা আলোচনা করব। আগেই বলেছিলাম যে ফার্স্ট পেপারে এমন অনেক কিছু আছে যেগুলো সেকেন্ড পেপারে ইনক্লুড রয়েছে। দেখো একদম প্রথম যে চ্যাপ্টারে, যে প্রথম যে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান্থ্রোপোলজি ইন ইন্ডিয়া, এই কলোনিয়ালিজম এবং অ্যান্থ্রোপোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন্ডিয়া আমি আগেও কিন্তু আমাকে পড়তে হয়েছে। হ্যাঁ, এবং এই যে মেজর ফেজেস, মানে যে 4টে ফেজ যে আমি আগেই বলেছিলাম, এই 4টে ফেজের যে ডেভেলপমেন্ট সেটা আমাকে পড়তে হবে। এই জায়গাটা এনকে বোস বলো, শ্রীনিবাস বলো, মজুমদার বলো, প্রত্যেকেই খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যখন এদের বিভিন্ন থিওরি গুলো পড়বো না, সেগুলোই হলো এদের কন্ট্রিবিউশন অ্যান্থ্রোপলজিতে। একটু জেনে নিতে হবে এদের জন্ম, এরা কি করেছে সেগুলো সম্বন্ধে। এবং বেসিক্যালি যেটা আমাদের পড়তে হবে সেটা হলো ভারতীয় সভ্যতার যে ডেভেলপমেন্ট হয়েছে, ভারতে যে অ্যান্থ্রোপলজির বিকাশ হয়েছে তার যা কন্ট্রিবিউশন। তাহলে আমি শ্রীনিবাসের কথাই বলছি। শ্রীনিবাস কি কি করেছিলেন? তিনি স্যাস্টিটাইজেশন বলেছিলেন, তিনি ডমিনেন্ট ক্লাস বলেছিলেন, তিনি ওয়েস্টার্নাইজেশন বলেছিলেন। তাহলে এই যে ভিত্তিতে করা সেটাকে আমাকে বলতে হবে। এনকে বোস বলছি, এসি রয় বলছি, এরা যে ট্রাইবদের ওপর বিশাল কাজগুলো করেছিলেন সেই কাজগুলো আমাকে বলতে হবে। প্রথম ইন্ট্রোডাকশনে তাদের সম্বন্ধে একটু বললাম, হয়তোবা 10 নম্বরে টিকা আসতে পারে। আমি মনে হয় এখনো পর্যন্ত এনকে বোসেরটা দেখেছি, কোন একটা কন্ট্রিবিউশন এসেছে, বা এসি রয়, শ্রীনিবাসও পড়বে, কিন্তু ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় দেখো, এটাও আমরা আগে পড়েছি, প্রি হিস্টোরিক কালচার, প্যালো মেসো নিও চালকোলিথিক এবং আয়রন এজ, সবই আমাদের পড়া হয়ে গেছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ছোট্ট থেকে পড়ে আসছি, কিচ্ছু নেই, এর অরিজিন কি, এর ডিস্ট্রিবিউশন কি, এর ফিচার্স কি, এবং কেন এটা ডিক্লাইন করেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, এগুলো আমাকে পড়তে হবে। বেদিক সোসাইটি এখনো দেখিনি না, একবার এসেছিল অনেক আগে। সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ভিউ অফ ভ্যাদিক এবং লেটার ভ্যাদিক পেজে যে ডিফারেন্সটা, এই দুটো দিক পড়লেই যথেষ্ট। ভ্যাদিক সোসাইটি আমরা ক্লাস 9 থেকে কিন্তু এই দুটো পড়ে আসছি, ইন্দাস ভ্যালি অ্যান্ড ভ্যাদিক সোসাইটি। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ভীষণ ইন্টারেস্টিং, এবং খুব তাড়াতাড়ি এগুলোকে এরকম পয়েন্ট ওয়াইজ আলাদা আলাদা বুলেট করে ফিচার্স গুলো কিন্তু আমরা পড়ে নিতে পারি। খুব ইম্পর্টেন্ট যেটা, কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন। তোমরা ভাবছো যে আরে বাবা, ট্রাইবালদের আবার সিভিলাইজেশনের ওপর কন্ট্রিবিউশন? অবশ্যই আছে। দেখো ওদের যে চাষবাস পদ্ধতি, হার্বাল টেকনিকে যে চাষ করে, হর্টিকালচারের যে পদ্ধতি, বিশেষ করে পাহাড়ে চাষের যে পদ্ধতি, ঝুম চাষ, এই জিনিসগুলো কিন্তু আমরা ওদের থেকে শিখছি। মেডিসিন, মেডিসিনের অনেক কিছু আমরা ওদের থেকে নিচ্ছি, কিছু ডান্সিং, মিউজিক, এগুলো নিচ্ছি। সব থেকে বড় কথা, এখন যে তোমরা মেয়েরা যে সাজুগুজু করে ঘুরে বেড়াও, বিভিন্ন রকম বড় বড় কানের দুল পরছো, বড় বড় হার পরছো, সব জাম জুয়েলারি পরছো, হ্যাঁ, এগুলো কিন্তু দেখবে ট্রাইবালরা পড়তে হবে। হ্যাঁ, তো ট্রাইবাল কালচার থেকে ধার নেওয়া। এথনো আর্কিওলজি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এথনো আর্কিওলজিতে কি করা হয়? এথনো আর্কিওলজির বেসিক কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। এথনো আর্কিওলজি মানে কোন এথনিক পিপল যারা এখনো লিভিং, তাদের যে সোসাইটি, তাদের যে জীবনযাত্রা, তার একটা আমি অনুধাবন করছি, সেটা নিয়ে আমি প্রাচীন সমাজ সম্বন্ধে বোঝার চেষ্টা করছি। সাপোজ এই যে আদিম মানুষ হয়তো চকমকি পাথর জ্বালিয়ে পাথরকে ঘষে আগুন জ্বালিয়েছিল, তুমি আমি কেউ তখন থেকে বেঁচে আছি? নেই তো, কি করে জানলাম? বর্তমান পরিস্থিতিতে যেই সমস্ত সোসাইটিতে এটা ইউজ হয় সেখান থেকেই কিন্তু আমাদের মাথায় এসেছে যে হয়তোবা আদিম মানুষও এইভাবেই আগুন জ্বালিয়েছিল। এবং একটা খুব ইন্টারেস্টিং এথনো আর্কিওলজি স্টাডি আছে যেখানে গার্বেজ স্টাডি করা হয়েছিল, মানে আমি কি কনজিউম করছি আর কি ফেলে দিচ্ছি। কারণ আদিম মানুষরা কি করতো, ওরা কিন্তু যেখানে থাকতো সেখানেই তাদের গার্বেজ গুলোকেও ফেলতো। তো ওই ক্ষেত্রে কিন্তু এই স্টাডিটা, ওদের গার্বেজটা কোন মানসিকতায় ওরা কাজটা করতো সেটা কিন্তু স্টাডি করতে হেল্প করে। তো এইরকম বিভিন্ন এথনো আর্কিওলজিক্যাল স্টাডি, তোমাদের যেটা এখানে মেনলি রয়েছে সেটা হচ্ছে মেগালিথিক যেসব বিউরিয়ালস গুলো আছে, মানে কবর, ক্ল্যানোস বাড়ি আছে, ডলমেন আছে, তোমাদের পিট সার্কেল আছে, অনেক রকম 7-8-10 রকমের কবর আছে যেটা দক্ষিণ ভারতে রয়েছে, সেই মেগালিথিক সংস্কৃতির যে কবর গুলো তার ভিউ পয়েন্ট দিয়ে পড়তে হবে। 2019-এ মোস্ট প্রবলি এসেছিল। 3 নম্বর দেখো, এটাও কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি আগেই। হ্যাঁ, কি কি ফসিল সিমেন্টস এর মধ্যে আমি কি বলেছিলাম, রামাপিতেকাত, নর্মদা ম্যাপ ঢুকে গেছে সেকেন্ড পেপারে, সেই দুটো এখানে পড়বো। এবং এই যে ক্লাসিফিকেশন, HS রিজলে, BS গুহ, SS সরকার, এদের যে আলাদা আলাদা ক্লাসিফিকেশন সেগুলো দেখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তুমি রিজলে লিখছো, কি লিখলে,
বুঝলে কবে করেছিল, এক লাইনে লিখে ফিচার্স গুলো লিখছো, ওর সাতখানা ক্লাসিফিকেশন করেছিল, এইভাবে করে একটা চার্টের মাধ্যমে তুমি দেখিয়ে দিলে এই সাতটা ক্লাসিফিকেশন, তার প্রত্যেকটাকে ধরবে এবং তার আন্ডারে বুলেট করে করে তার ফিচার্স গুলো দিয়ে দিলে, ঠিক আছে? তারপরে লাস্টে দিয়ে দিলে ক্রিটিসিজম, তাহলে কিন্তু প্রশ্নটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল। অ্যানথ্রোপোমেট্রি, জেনেটিক মার্কার এগুলো আগেই দেখেছি, মর্ফোলজিক্যাল যে ক্রাইটেরিয়া এগুলো আগেই দেখেছি। ডেমোগ্রাফি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ডেমোগ্রাফিতে কি পড়বো আমরা ম্যাক্সিমামই কিন্তু দেখি ডেমোগ্রাফি থেকে, বিভিন্ন ডেমোগ্রাফিক যে ইউনিট গুলো রয়েছে, যে ইন্ডেক্স গুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে একদম তুলে তুলে প্রশ্ন করে, বিশেষ করে ফার্টিলিটি, মর্টালিটি, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড ফেকান্ডিটি। এখানে কিন্তু ফার্টিলিটি করে তাকে কি কি ফ্যাক্টর তার এগেনস্টে কাজ করে, এরকম ভাবে কিন্তু একটা ডায়াগ্রাম আমরা দিতেই পারি, হ্যাঁ, বা তারপরে আমরা সেই প্রত্যেকটাকে এরকম করে করে বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে এক্সপ্লেন করতে পারি সবটাই, মর্টালিটিও করতে পারি, ফেকান্ডিটিও করতে পারি, সবই করতে পারি। এবং এখানে কিন্তু আমি দেখব যে এই ডেমোগ্রাফি থেকে অনেক সময় প্রশ্ন আসে যে তোমার কি মনে হয় যে সেক্স রেশিও বা মর্টালিটি রেট পপুলেশনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেসিক ডেটা দিয়ে তোমাকে লিখতে হবে কেন গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে। আবার বললো যে বর্তমান অবস্থাতে আমাদের তোমার এটা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে, তার পিছনে তোমার কি কি কারণ কাজ করছে সেটাও কিন্তু তোমাকে, মর্টালিটি যে কমে যাচ্ছে, ফার্টিলিটির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সমস্ত ইন্ডেক্স দিয়ে দিয়ে সুন্দর করে তোমাকে জিনিসটা বোঝাতে হবে, হ্যাঁ। এবং লিঙ্গুইস্টিক অ্যানিমেল যেটা পপুলেশনের রয়েছে, এদের দুজনের পয়েন্ট অফ ভিউতে আমরা দেখবো, বুঝেছো? ডেমোগ্রাফিতে কিন্তু বেসিক্যালি যে প্রশ্নগুলো করে সেটা কিন্তু ডেটা ভিত্তিক প্রশ্ন ওরা করে, তো সেক্ষেত্রে কিন্তু বেসিক যে রিসেন্ট সেন্সাসের কিছু কিছু ডেটা, বিশেষ করে সেক্স রেশিও, তোমার জনসংখ্যার যে কতটা বৃদ্ধি পাচ্ছে, তার ডেন্সিটি কি, এই জিনিসগুলো আমরা কিন্তু মাথায় রাখবো, মর্টালিটি রেট মাথায় রাখবো। 5 নম্বরে কি আছে দেখো, আগে কিছুটা পড়েছি, এই যে অ্যাপ্রোচেস টু ইন্ডিয়ান সিভিলাইজেশন, আগে দেখেছি কিন্তু থিওরি গুলো কি কি, বিভিন্ন যে থিওরি অলরেডি আগে দেখেছি। এখানে কি রয়েছে, বর্ণাশ্রম, ছোট থেকে পড়ছি, পুরুষার্থ, মানে একজন পুরুষকে পুরুষার্থ, তুমি যে পুরুষ হয়ে জন্মেছো তার জন্য তোমার কিছু কিছু কাজ করতে হবে, হ্যাঁ, চারটে থাকে, তোমার ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এবং মনে করা হয় এই নিম্নের তিনটে জিনিস, এখানেও কিন্তু আমরা ডায়াগ্রাম ইউজ করব, নিম্নের তিনটে জিনিস তুমি যদি ঠিকভাবে করো তবেই তুমি মোক্ষ লাভ করে পরমাত্মায় বিলীন হবে, মানে তোমার আর রিবার্থ হলো না। কিন্তু তুমি এর মধ্যে কোনোটা যদি কিছু না করছো না, বা কোনো জায়গায় তুমি অসৎ উপায়ে চলছো, তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে এবং তোমার আবার রিবার্থ হবে। সেই কারণে হিন্দু ধর্মতে এই কর্ম এবং রিবার্থের যে কনসেপ্টটা, সেই পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হবে। কাস্ট সিস্টেম আগেই দেখেছি, তার অরিজিন, তার চেঞ্জেস, বিভিন্ন চেঞ্জেস গুলো, এখন যেটা হচ্ছে ডমিনেন্ট কাস্ট, সিনিভার্সের আমি পড়বো, যজমানি সিস্টেম যেটা গ্রামীণ প্রথায় পরম্পরা ওয়াইজ পরম্পরা যজমানি সিস্টেম চলে আসছে, বর্তমানে সেটা পড়ন্ত অবস্থা, তার কি কি কারণ, এইগুলো কিন্তু আমাকে পড়তে হবে। খুব ইন্টারেস্টিং, একবার পড়তে শুরু করলে দেখবে বাহ, এগুলো তো মানে আমাদের ধর্ম, আমাদের জগৎ, আমাদের সোসাইটি, তার অর্ধেক কিছুই তোমরা জানো না, যেগুলো এইগুলো পড়লে কিন্তু সেই ধারণাটা অনেকটাই ক্লিয়ার হবে। ইন্ডিয়ান সিভিলাইজেশন আগে যেটা বলেছিলাম, রেডক্লিফ আর এনকে বোসের যে কনসেপ্টে আমাকে ভারতীয় সভ্যতাকে ব্যাখ্যা করতে হবে। অ্যান্থ্রোপলজিক্যাল অ্যাপ্রোচেস টু ইন্ডিয়ান সিভিলাইজেশনে এগুলো আমি আগেই দেখেছি, সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন, ট্রাইব কাস্ট কন্টিনাম, প্রত্যেকটা প্যারোকিয়ালাইজেশন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ফ্লোক স্টাডি ভীষণ ইম্পর্টেন্ট, ফ্লোক কালচার, এবং এই জিনিসটা বিশেষত অনেকবার এসেছে ভারতীয় সোসাইটিতে, এই সমস্ত অন্যান্য ধর্মগুলোর যে প্রভাব কিছুই না, খুব সোজা, খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা কিন্তু করে নিতে পারবো। ইন্ডিয়ান ভিলেজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভিলেজ থেকে এইটা খুব ইম্পর্টেন্ট যে ভিলেজ স্টাডির যে ডেভেলপমেন্টটা, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট দেখাবে, এবং ভিলেজের বিভিন্ন টাইপস এসেছিল, এবং একটা ভিলেজের এগ্রিকালচারাল যে সোশ্যাল স্ট্রাকচার, অর্গানাইজেশন, সেটা তোমাকে পড়তে হবে। এবং ভিলেজ স্টাডিজ যে ইন্ডিয়া, সেটা আগেই, যে সিগনিফিকেন্স অফ ভিলেজ স্টাডিজ কেন বাড়ছে, ইন্ডিয়াতে ভিলেজ স্টাডি বাড়ার সঙ্গে সঙ্গে সেটাকে একটু দেখতে হবে। রুরাল সোসাইটি, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এগুলোতে কি কি চেঞ্জেস হচ্ছে, সেই চেঞ্জেসগুলো কিন্তু আমি এখান থেকে পড়বো, মানে
বিভিন্ন চেঞ্জেস গুলো যেগুলো রুরাল সোসাইটি বা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি। এই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তো উইকার সেকশনে সাধারণত টিকা আসে এসসি এসটি ওবিসি মাইনরিটি ওমেন এই রিলেটেড যে প্ল্যান অ্যান্ড প্রোগ্রামগুলো এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি, এখানে কিন্তু এগুলোই আমাদের টিকা হিসেবে পড়তে হবে। কনস্টিটিউশনাল প্রভিশন এগুলো আমরা ট্রাইবেও পড়বো কিন্তু, না বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপমেন্ট ট্রাইবদের জন্য এগুলো আমরা ট্রাইবেও পড়বো। 8 নম্বর, একটা থেকে দুটো প্রশ্ন প্রতি বছর আসে। এই প্রশ্নটা ভীষণ কমন প্রশ্ন, অনেক সময় সবকটা আসে, অনেক সময় বলে দেয় যে ওদের শুধু এথনিক বা রেসিয়াল ডেভেলপমেন্ট বলো, কোনো সময় বললো যে ইকোনমিক, মানে ইকোনমিক ওয়েতে ভারতীয় ট্রাইবদের কি কিভাবে ভাগ করলে, রেসিয়াল ওয়েতে কি কিভাবে ভাগ করলে, জিওগ্রাফিক্যাল ওয়েতে কি কিভাবে ভাগ করলে, লিঙ্গুইস্টিক ভাষার পরিপ্রেক্ষিতে কি কিভাবে ভাগ করলে। এখানেও শুরুর দিকে আমি একটা প্রচার্ট দিয়ে শুরু করব, তারপর প্রত্যেকটা প্রচার্টকে আমি ব্যাখ্যা করব। আগে অনেকবার দেখিয়েছি, এখানে আর আমি সেটা শো করলাম না। মেজর প্রবলেমস কি কি ফেস করে, মেজর প্রবলেমস এর মধ্যে আমি ল্যান্ড বলবো, ফরেস্ট বলবো, ঠিক আছে, বিভিন্ন ফরেস্ট ট্যাগ, বিভিন্ন ল্যান্ড অ্যালিয়েশন, রিহ্যাবিলিটেশন প্রবলেম বলবো, ঠিক আছে, ট্রাইবালদের যে এডুকেশন বলবো, হেলথ বলবো। হ্যাঁ, তো ওরা যে সমাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে সেই যে বিভিন্ন কারণগুলো, সেই সমস্ত ফ্যাক্টরস গুলো কিন্তু আমি এইখানে ডেভেলপ করব, মানে কি কি প্রবলেম হতে পারে ইন্ডিয়ান ট্রাইবদের ক্ষেত্রে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, জিনিসটা কিন্তু কমন যে ওরা রিহ্যাবিলিটেশন হয়ে যাচ্ছে, ওদের উচ্ছেদ করা হলো, ওদের রিহ্যাবিলিটেশন ঠিকভাবে হলো না, ওরা এডুকেশন সিস্টেম ঠিকভাবে পাচ্ছে না, এবং ওদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত যত্নগুলো ঠিকভাবে নেওয়া হচ্ছে না, এগুলো এই প্রবলেমগুলো থেকে যাচ্ছে। কিন্তু তোমাদের প্রশ্ন করার সময় কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করলো যে এমন একটা জায়গা বলো যেখানে জল জল রিলেটেড মানে কোনো ওয়াটার প্ল্যানিং কিছু করার জন্য কোনো উৎখাত হয়েছে। তোমরা সর্দার সরোবর বাঁধ একটু ইন্ট্রোডাকশন দিয়ে উৎখাতের কারণে ওর কি কি অসুবিধা হচ্ছে সবই সমান, ও ল্যান্ডলেস হয়ে পড়লো, ল্যান্ডলেস হয়ে গেলেই ও হোমলেস হয়ে পড়লো, হোমলেস হয়ে গেলেই ও জবলেস হয়ে পড়লো, জবলেস যেই হলো ও শ্রমিকে পরিণত হলো, তারপরে ওর মেন্টাল ডিপ্রেশন হলো, ওর স্বাস্থ্যহানি হলো, মানে দিনকে দিন যে ডিগ্রেশন গুলো হলো যেগুলো হচ্ছে সেগুলো তো থেকেই যাচ্ছে, এবং ওদের যে মূল্যটা পাওয়ার কথা সেটা ওরা পাচ্ছে না, জমি থেকে উৎখাত হচ্ছে কিন্তু ওদের জানবে ওদের প্রপার পেপার না থাকাতে ওদের যে তার এগেনস্টে যতটুকু অনুদান সেটাও দেওয়া হচ্ছে না, ওদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে না যে নতুন যে জায়গায় ওরা যাচ্ছে সেখানে গিয়ে কর্মসংস্থানটা অ্যাটলিস্ট ওরা ঠিক করে নিতে পারে, তো সেই জায়গাটাও ল্যাক থেকে যাচ্ছে। তো এই যে প্রবলেম গুলো তো সব জায়গাতে সমান, তোমাকে স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে বলতে পারে, তোমাকে জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে বলতে পারে, সমস্ত জায়গায় মাথায় রাখবে যে উন্নয়ন এবং ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট যেন পাশাপাশি। যখনই কোনো রিমোট এরিয়াতে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট করা হয় সেখানে বসবাসকারী ট্রাইবাল পিপলরা কিন্তু সবার আগে ভুক্তভোগী হয়, এবং এই রিলেটেড একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং বার্নিং কোয়েশ্চেন WBCS এ আসে, দ্যাট ইজ ল্যান্ড অ্যান্ড ফরেস্ট আর দ্য টুইন প্রবলেম ফর ইন্ডিয়ান ট্রাইবস, যে কারণ ওরা আমি ফরেস্টটা ওরা নিজেদের মায়ের মতন মাতৃভূমির মতন, এবং ফরেস্ট থেকে ওরা প্রচুর জিনিস ইউজ করে যেটা ব্রিটিশ সরকার আসার পরে কিন্তু ওইদিকে হাত পড়েছিল, কারণ এত সুন্দর আমাদের বনজ সম্পদ সেটার আর ওরা লোভ সামলাতে পারেনি। এগুলো যখন আমি ট্রাইব পড়া পড়া ভালো করে পড়িয়ে দেবো, ঠিক আছে। দেখো কনস্টিটিউশনাল সেফ গার্ড, যেটা আমরা উইকার সেকশনেও দেখেছি, না তো এটা এই 5th শিডিউল 6th শিডিউল এর ভিত্তিতে আমাকে পড়তে হবে। এছাড়াও অন্যান্য কি কি কনস্টিটিউশনাল সেফগার্ডস রয়েছে সবটা দেখতে হবে। হ্যাঁ, সোশিও ইকোনমিক যে চেঞ্জেস গুলো বর্তমানে হচ্ছে, আরবানাইজেশনের জন্য কি হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি হচ্ছে, ফরেস্ট পলিসির জন্য কি হচ্ছে, ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য কি হচ্ছে, যেটা আমি বললাম এতক্ষণ ধরে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি মোদ্দা কথা সবই এক। মডার্ন সোসাইটির ইম্প্যাক্ট কি হচ্ছে ট্রাইবালদের ক্ষেত্রে, বিভিন্ন ট্রাইবাল মুভমেন্ট, তার মধ্যে এবার ঝাড়খণ্ড মুভমেন্ট এসেছিল, এছাড়াও সাঁওতাল মুভমেন্ট বলো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ওদের যে পার্টিসিপেশন সেই সবগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর্থ্রোপলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে বিভিন্ন ক্রিটিক বলো, তার অ্যাপ্রোচেস বলো, এবং এই ওমেন ডেভেলপমেন্ট বিশেষ করে, এটা কিন্তু আমরা উইকার সেকশনেও দেখেছিলাম। হ্যাঁ, কালচারাল ফ্যাক্টর্স কি কি হতে পারে একটা ডেভেলপমেন্ট করতে গেলে, কোন কোন সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, ডিসপ্লেসমেন্ট রিহ্যাবিলিটেশন এতক্ষণ ধরে পড়ছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অলরেডি ইকোলজিক্যাল অ্যানথ্রোপলজিতে দেখবো, তো তার মানে দেখো এই জিনিসগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি, তো কিন্তু টপিক হিসাবে এমন ভাবে বাবা কত কিছু পড়তে হবে, অ্যাকচুয়ালি কিছুই নয়, একটু ঠিকভাবে পড়লে কিন্তু জিনিসটা হয়ে যায়।
রোল অফ এনজিও এবং রোল অফ অ্যান্থ্রোপোলজি ইন ডেভেলপমেন্ট, এদের মধ্যে কথা কি, এরা দুজনেই কি করে, একটা মিডিয়াম হিসেবে কাজ করে। যে সমস্ত ট্রাইবাল পিপল রয়েছে বা যে সমস্ত অনগ্রসর সমাজ রয়েছে, যে সমস্ত জনগোষ্ঠী এখনো অন্ধকারের আলোতে আসেনি, গ্রামীণ পিপলরা রয়েছে, তারা কিন্তু অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, তারা কিন্তু নিজেদের জিনিসটা বলতে পারে না, তখন এরা কি করে, ওদের মিডিয়াম হিসেবে কাজ করে। এবং কোথাও কোথাও দেখবে এমন অনেক জনগোষ্ঠী আছে, যখন অ্যান্থ্রোপোলজিস্টরা কাজ করতে গিয়েছে এবং তারা পেয়েছেন, সেটা হলো তারা জানেই না যে ভারতীয় নাগরিক হিসাবে আমি কি কি পেতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়বো। 10 নম্বর, হিউম্যান রাইটস, আগেই দেখে নিয়েছি। হ্যাঁ, তো সেই হিউম্যান রাইটস রিলেটেড জিনিসগুলো পড়বো। বেসিক্যালি ওরা কি কি বলেছে, ওমেন চিলড্রেন হেলথ অ্যান্ড এডুকেশনে আমরা কি কি হিউম্যান রাইটস পেতে পারি। সোশ্যাল কালচারাল ডাইমেনশন অফ হেলথ আমি আগেই বলেছি, যে বায়োমেডিক্যাল বা মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে যে সমস্ত দিকগুলো আমি দেখবো, ইনকাম দেখবো, তুমি যে সোসাইটিতে বাস করছো সেখানে পরিবেশ দেখবো, তুমি যে পরিবার থেকে আসছো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা দেখবো। এই যে এখন করোনা মহামারী, হ্যাঁ, এই নন কমিউনিকেবল একটা বা কমিউনিকেবল যে ডিজিজগুলো, হ্যাঁ, তার জন্য যে এই এই যে সোশিও কালচারাল ডাইমেনশন গুলো, সেগুলো কিন্তু পড়তে হবে। এই যে করোনা মহামারী কোথাও একটু কন্ট্রোল হচ্ছে, কোথাও হচ্ছে না, তো এই যে ডিফারেন্স গুলো, এগুলো অল আর কিন্তু ডিফারেন্ট ডাইমেনশন অফ সোশিও কালচারাল ডাইমেনশন হেলথের, এবং সেটা নিয়ে কিভাবে একজন হেলথ ওয়ার্কার যিনি আছেন তিনি নিজের স্ট্র্যাটেজি ঠিক করবেন। বিভিন্ন পাবলিক কনসার্ন, সেক্স বলো, কালচার বলো, রিলিজিয়ন বলো, দেখো অর্ধেক কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, ভিজুয়াল ইমেজ বলে যারা মাস মিডিয়াতে চলে আসছে, হ্যাঁ, পাবলিক কালচার বা রিফিউজি সম্বন্ধে ধারণা, সিভিল সোসাইটি কি, ভায়োলেন্স কি, ট্র্যাডিশনাল নলেজ বা ট্রাইবাল নলেজ, যেগুলো মানে আদিম নলেজ, প্রিমিটিভ নলেজ, এই সম্বন্ধে মানে এগুলো কিন্তু ছোট ছোট হিসেবে টিকা হিসেবে পড়ে রাখা যায়। এখনো এখান থেকে সেরকম কোয়েশ্চেন আমি খুব একটা দেখিনি, হয়তো অনেক আগে এসেছে, আমি বিগত বেশ কয়েক বছরে কিন্তু এগুলো দেখছি না, তবে আসতে পারে। হ্যাঁ, তো আমরা দেখলাম যে WBCS অ্যান্থ্রোপোলজি একটা ঐচ্ছিক বিষয় হিসেবে যারা চুজ করছো, তারা টোটাল এতগুলো চ্যাপ্টার কিন্তু তাদেরকে পড়তে হবে, মানে এতগুলো টপিক তাদেরকে পড়তে হবে, এবং তার আন্ডারে সাব টপিক গুলো আমাদেরকে কভার করতে হবে। তো সবকটাই কিন্তু আমরা যেটা দেখব, বেসিক্যালি আমাকে কি করতে হবে, অ্যান্থ্রোপোলজির যে এই টপিক এবং সাব টপিক গুলো কি নিয়ে বলছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে, তবে আমরা অনেক তাড়াতাড়ি এটাকে আয়ত্তে আনতে পারবো। কোন জায়গাটা আমি জোর দেবো, আমি বলেই দিয়েছি প্রত্যেকটা স্লাইডে পড়ানোর সময়, আমি বলে দিয়েছি বিগত বছরের প্রশ্ন ফলো করবে, যখন প্রিপারেশন করবে সামনে সিলেবাসটাকে নিয়ে প্রিপারেশন করবে, কতটা কভার করেছো, কতটা বাকি আছে, কতটা পড়বে, কিছু কিছু প্রশ্ন বিশেষ করে আগের বছর যেগুলো এসে গেছে সেগুলোকে খুব সুন্দরভাবে নিজের মতন করে একটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করার জন্য যে সমস্ত ট্রেনিং, সেগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে আমি একটা ধারণা দিতে পেরেছি WBCS এর অ্যান্থ্রোপোলজির যে টোটাল সিলেবাস এবং কিভাবে সেটা পড়বে, তার স্ট্র্যাটেজি কি হতে পারে, হাউ টু প্রিপেয়ার। হ্যাঁ, তো এই জিনিসটা সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি। যারা এখনো ভাবছো যে অ্যান্থ্রোপোলজিটা নিয়ে পড়বো, আমি কি এগোতে পারবো, আশা করি এই ভিডিওটি তাদের জন্য কিছুটা হলেও তাদের যে ধারণাটা তাতে একটা স্বচ্ছতা দান করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তাহলে জানতে পারবো। অবশ্যই আগে আগামী ক্লাসগুলোতে তোমাদেরকে বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব, আশা করি তোমরা সেতে উপকৃতই হবে। আজকে এই পর্যন্তই, আমার সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ।